हरे कृष्णा, जय श्री प्रभुपाद। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमाते भक्ति वेदांत स्वामिनीति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकाथा दमदाय नगर ग्राम तारिणी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवशादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। मुखं करोति वाचलं पंगुलं घायति गिरिं यत्कृपातमहं वंदे परमानंदमाधवं। श्रीगुरुदीन तारिणं श्रीचैतन्य ईश्वरं हरिओं तस्सत्। सर्वप्रथमे আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রী জয়প্রদা গোস্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রী প্রভুপাদ, গৌড়ীয় আচার্যবর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বের 139তম পর্বে উপস্থিত হয়েছেন সকল ভক্তবৃন্দকে আমার প্রণতি জ্ঞাপন করছি। বাঞ্ছা কলবদর বর্চ কৃপা সিন্ধু বেবচ পতিতানং পাবনে বৈষ্ণবে বৈ নমো নম। আনন্দ করি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিদায় গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরে কৃষ্ণ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের এখন বৈদিক প্রশ্নোত্তরের পর্বের ক্লাস শুরু হচ্ছে। প্লিজ সবাই আপনারা একটু শেয়ার করে দিন, শেয়ার করলে সব ভক্তবৃন্দরা বুঝতে পারবে যে আমাদের ক্লাস শুরু হয়েছে। কারণ আমাদের ক্লাস সাধারণত 9টায় শুরু হয়, কিন্তু আমরা 10:30টায় ক্লাস শুরু করেছি। কারণ আজকে আমার একটু সেবা ছিল, ওটা করে কমপ্লিট করতে লেট হয়ে গেছে। তারপর আবার গীতার ক্লাস দিলাম, তাই টাইম লেগে গেছে। তো আপনারা একটু তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই বুঝতে পারে যে আমাদের বৈদিক প্রশ্নোত্তর পর্বের ক্লাস শুরু হয়েছে। তাহলে আমরা অনেক প্রশ্ন পাব এবং সেটা আমরা আলোচনা পর্যালোচনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারব। হরে কৃষ্ণ। তো আশা করি আপনারা সবাই কি করুন, বেশি করে শেয়ার করুন, তাহলে ভালো লাগবে। বেশি বেশি করে শেয়ার করুন, বেশি করে। যার প্রশ্ন আছে সে প্রশ্ন করুন। কাল তো অনেক প্রশ্ন, কিছু প্রশ্ন থেকে গেছে, তারা যদি আজকে উপস্থিত থাকেন তাহলে আপনার প্রশ্নটা আগে করে ফেলুন। এখন যে প্রশ্ন করবে তার প্রশ্নটা প্রথমে এনে আমরা আমি উত্তর দেব। আপনি প্রশ্ন করুন। যার প্রশ্ন আছে প্রশ্ন করুন। প্রশ্ন প্রশ্ন এক প্রশ্ন আছে তার প্রশ্ন করুন। আমাদের বিজয় কৃষ্ণ
প্রভু লিখেছেন, প্রভু মাতাজি প্রণাম, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, শ্রীকৃষ্ণ যেন আপনাদের ভালো রাখে এই কামনা করি। অনেক অনেক প্রশ্ন করব বলে মনে করি, কিন্তু লাইফে চলে আসলে সব উত্তর পেয়ে যাই, শুধু বসে শুনতে থাকি হরে কৃষ্ণ। আপনারা প্রশ্ন করেছে, হরে কৃষ্ণ প্রভু মাধাজি প্রণাম, আপনাদেরকে অনেক ধন্যবাদ, ভগবান শ্রীকৃষ্ণ যেন আপনাদের ভালো রাখে কামনা করি। অনেক প্রশ্ন করব বলে মনে করি, কিন্তু লাইভে লাইভ চালাল সব উত্তর পেয়ে যাই, শুধু বসে বসে শুনতে থাকি হরে কৃষ্ণ। জয় রাধে শেয়ার করেছি, অসংখ্য ধন্যবাদ, এক্সেলেন্ট। শ্রেয়া সুশান্ত লিখেছেন, সাহা সুশান্ত লিখেছেন, প্রভু শ্রাবণ মাসে যে সবুজ চুড়ি পরে মেয়ে বউয়েরা, এর কি কোনো বৈদিক কারণ আছে? না, এর বৈদিক কারণ নেই, এটা হচ্ছে গ্রিন টাইম, গ্রিনারি টাইম। এখন বৃন্দাবনের সব জায়গায় গ্রিন ফেস্টিভ্যাল হচ্ছে, ভগবানকে লতা পাতা এই সমস্ত গ্রিন কালার দিয়ে সাজাচ্ছে। এর জন্য মেয়েরা ভগবানের সঙ্গে, ভগবান যেহেতু এই সময় গ্রিনকে পছন্দ করে, কারণ পুরো প্রকৃতি হারাভারা হয়ে যায়, এর জন্য ভক্তরাও ভগবানের মতো করে তারা গ্রিন কালারের সবকিছু পরে। আর প্রভু সোমবার যে ভোলে বাবাকে জল ঢালি, সেই জল দুধের মধ্যে কি কালো তিল দেওয়া যায়? না, ওটা আলাদা দিতে হবে, জল দুধ আলাদা দিতে হবে। তো আর একটা, প্রভু সোমবার যে ভোলে বাবাকে আমরা জল ঢালি, সেই জল দুধের মধ্যে কি কালো তিল দেওয়া যাবে? না, এটা আলাদা আলাদা করে দিলে ভালো, আলাদা আলাদা করে দিবে। এই যে সুন্দর প্রশ্ন করছে, সবাই প্রশ্ন করুন, যার যে প্রশ্ন আছে সে প্রশ্নটা করুন, তাহলে ভালো হবে। তাহলে আমরা তাড়াতাড়ি, কারণ আমরা আজকে শর্ট টাইম প্রশ্ন উত্তর করবো, যেহেতু আমরা অনেক লেটে শুরু করেছি, 1-1.5 ঘন্টা আমরা একটু প্রশ্ন উত্তর করব সিকোয়েন্সটা বজায় রাখার জন্য। এর জন্য যার যে প্রশ্ন আছে সেটা সে করে ফেলুন, ঠিক আছে? লীলাশুরি মাতাজি আসবে, চিন্তা নেই। হ্যাঁ, এই যে আপনাদের লীলাশুরি মাতাজি এসে গেছে, উনি অনেকদিন বাঁচবে, ওনার নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে উনি হাজির। বলুন মাতাজি। প্রণাম প্রভু, আপনার চরণে প্রণাম। তাড়াতাড়ি কিছু বলুন, তারপর আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করি। হরে কৃষ্ণ সমস্ত ফেসবুক লাইভের দর্শনকারী এবং শ্রবণকারী সমস্ত ভক্তদের শ্রী রাধুল শরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি, এবং 139তম পর্বে আপনাদেরকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, তার সঙ্গে সঙ্গে জানাই কৃষ্ণ প্রীতি। তো আশা করি আপনারা খুব গুরু গৌরাঙ্গের কৃপায় খুব ভালো আছেন এবং ভালো থাকেন, এটাই প্রার্থনা করি। তো আমাদের যে 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 সাপ্তাহিক যে পর্ব, শুক্রবার শনিবার এবং রবিবারে, যে আমাদের এখন নির্ধারিত টাইম, যে আমরা ইন্ডিয়ান টাইমের 11 বাংলাদেশ টাইমে 11:30 পর্যন্ত আমরা প্রশ্ন নেব, আর
এর মধ্যে যারা প্রশ্ন করবে প্রশ্নের উত্তরই আজকের তার মানে এই সময়ের মধ্যে দেওয়া হবে, আর যারা এই সময়ের মধ্যে করতে পারবেন না তাদের প্রশ্নগুলো যদি খুব ইম্পর্টেন্ট হয় তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে পাঠাতে পারেন, আর না হলে পরে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে পারেন। আর আর একটা যেটা হচ্ছে বিষয় যে যারা প্রশ্ন করবেন প্লিজ কেউ রিপিট করবেন না, কারণ রিপিট করলে পরে আমাদের নতুন প্রশ্ন নিতে একটু অসুবিধা হয়, বিশেষ করে আমার ক্ষেত্রে। তো বলবো প্লিজ কেউ আপনারা রিপিট করবেন না, আর যারা প্রশ্ন করবেন প্লিজ উপস্থিত থাকবেন, আপনাদের উপস্থিত আমি কামনা করি, কারণ প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আমাদের জীবনের জন্য শিক্ষণীয়। তো এই নয় যে আমার প্রশ্ন নেই মানে আমি থাকবো না, তো এটা আপনি চয়েস করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা যেহেতু এখানে শেখার জন্য এসেছি তো সে কারণে আমি বলবো যারা উপস্থিত রয়েছেন প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকলে খুব আনন্দিত হব এবং আপনিও লাভজনক হবেন, কারণ প্রচুর প্রশ্নের এত সুন্দর সুন্দর প্রশ্ন এখন আসে, তো সেটা থেকে আমাদের ভক্তি জীবন বলুন বা প্র্যাকটিক্যাল জীবনে বলুন আমাদের খুব ইউজফুল। আর প্রভু বিশেষ করে যেভাবে উত্তরগুলো দেন তো সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটার দ্বারা আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার সুযোগ পেতে পারি। তো এই কারণে বলবো আপনারা যারা উপস্থিত আছেন প্লিজ চেষ্টা করবেন শেষ পর্যন্ত থাকার জন্য, আর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শেয়ার করা, যে প্লিজ আপনারা সবাই সবাইকে শেয়ার করুন, আপনার নিজের ফেসবুক পেজেও পোস্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম যে যেটার সঙ্গে যুক্ত আছেন প্লিজ কেউ শেয়ার করতে ভুলবেন না, কারণ প্রত্যেকটা শেয়ার মানে আমরা এক একজনকে কেয়ার করছি, যেটা আমরা সবাই বিশেষ করে বলে থাকি শেয়ার মিনস কেয়ারিং। তো শেয়ারের দ্বারা হচ্ছে আমরা যদি কাউকে কোনোদিন যে সে ভক্তি করা শুরু করছে এটা যদি সে শুরু করে এবং সেটা যদি আপনার আপনাদের কারো দ্বারা হচ্ছে তার মানে আপনারাই বেনিফিট পাবেন সেটার জন্য, কারণ ভগবান হচ্ছেন এত কৃপালু যে তার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য কেউ যদি কিঞ্চিত মাত্র কিছু করে থাকেন ভগবান সেটাতে সন্তুষ্ট হয়ে তার প্রতি তার মানে যে করছে তার থেকে বেশি সন্তুষ্ট হন যে করাচ্ছেন। তো আপনারা এত সুন্দর সুন্দর শেয়ার করছেন এই পর্বটাকে, যে যে 139তম আমরা পর্বে পৌঁছে গেছি, তো এটার কৃতিত্ব সম্পূর্ণ আপনাদের, কারণ আপনারা যদি সঙ্গে না থাকতেন আপনারা যদি শেয়ার না করতেন তাহলে সম্ভব হতো না, তো আপনারা করছেন দেখে এটা আমরা এই পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি। তো আমাদের ইচ্ছা আমরা এরকম ধীরে ধীরে আরো সামনের দিকে এগোতে ইচ্ছা আমাদের আছে, তো সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের ওপরে, যদি আপনারা একে অপরের সঙ্গে শেয়ার করে একে অপরকে মানে সহায়তা করে আমাদের সঙ্গে যুক্ত থেকে যদি এটা আপনারা সাপোর্ট করে যান তবেই সম্ভব, তাছাড়া কোনোভাবে এটা সম্ভব হবে না। তো আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করব যে এটা যাতে আমরা ধীরে ধীরে আরো সামনের দিকে এগিয়ে যাতে সবার কাছে পৌঁছাতে পারি, এর জন্য প্লিজ আপনারা কেউ শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। যদিও আমি জানি যারা প্রথম থেকে যুক্ত আছেন আপনারা খুব সুন্দর করে শেয়ার করেন, তাদের জন্য আমি বলছি না, যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলা, তো প্লিজ আপনারা কেউই শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। আর আর একটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা আমাদের ফোকাস থেকে মানে যেহেতু এটা প্রশ্নোত্তর পর্ব তো আমি দেখি অনেক সময় অনেকে অনেক রকমের কমেন্ট দেখেন বা অনেক রকমের আর্গুমেন্ট করেন, তো আমার মনে হয় সেই আর্গুমেন্টের দিকে ধ্যান না দিয়ে আমাদের মেন যেটা যে আমরা প্রশ্নের উত্তরগুলো প্রভু কি বলছেন প্রভুর কথাটার দিকে ধ্যান দিলে আমরা বেশি উপকৃত হব, কারণ অনেক রকমের কমেন্ট আসে, অনেকেই অনেক রকমের আর্গুমেন্ট করেন, তো আমার মনে হয় সেটাতে ফোকাস না দিয়ে মেন ফোকাস দেওয়া উচিত প্রভু কি বলছেন, সেটাতে আমার জীবনে আমি কি ভাবে ব্যবহার করতে পারি বা আমার জীবনকে আমি কিভাবে পরিবর্তন করতে পারি সেটা হচ্ছে মেন জিনিস, কারণ একটা রাস্তায় চলতে গেলে বিভিন্ন রকমের আমরা অনেক কিছু দেখতে পাই, কিন্তু আমার যদি গন্তব্যস্থলের কথা যদি আমি ভুলে যাই হ্যাঁ তাহলে আমি তোমার রাস্তার থেকে হারিয়ে যেতে পারি।
তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এখানে যে প্রভু কি বলছেন, কোন প্রশ্নের কোন উত্তর, কিভাবে সেটা আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি, কিভাবে আমি অপরকে সহায়তা করতে পারি, এটাই হচ্ছে এই আলোচনার বিষয়। এই পর্বের হচ্ছে মূল বিষয় হচ্ছে এটা। তো সেটার থেকে আমাদের কখনোই মানে সেই লক্ষ্যের থেকে আমাদের বিচ্যুত হলে হবে না, সেই লক্ষ্যটাকে আমাদের ঠিক রাখতে হবে। তো তার জন্য আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, যারা উপস্থিত রয়েছেন প্লিজ ফোকাস দেবেন প্রভু কি বলছেন সেটার উপরে। আর আপনাদেরকে কি বলবো, এত আপনারা সাপোর্ট করেন, আপনাদেরকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা স্বীকার করার কোন রকম ভাষা বা জ্ঞান আমার মধ্যে নেই, তবুও আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এত সুন্দর করে সাপোর্ট করার জন্য এই পর্বটাকে। আর হচ্ছে আমি বিশেষ করে খুব ভুল করি, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে নাম পড়ার ক্ষেত্রে অনেক সময় ভুল বলি, কিন্তু পরে সেটা বুঝি, কিন্তু যেহেতু প্রথমে বলা হয়ে যায় তো তার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ অনেক সময় ভুল করে ফেলি আমি। আর আপনারা তো জানেন লীলেশ্বরী মাতাজি মানে তার ভুলের কোনো শেষ নেই, সারাক্ষণ ভুল হতেই থাকে, সেটা কথা বলার দিক দিয়ে হোক বা ভঙ্গিমার দিক দিয়ে হোক, যেভাবেই হোক, যদি কোনো রকম কোনো আচরণে আপনারা কষ্ট বা খারাপ লেগে থাকে তাহলে প্রথমেই আমাকে ক্ষমা করে দেবেন। যদি আপনারা আমার খুব আপন হয়ে গেছেন তো আপনজনের কাছে ক্ষমা চাওয়ার কোনো লজ্জা নেই, তো আপনাদের কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দেবেন। আর এই পর্বটাকে বেশি বেশি করে শেয়ার করবো, শুধু যে এই পর্ব সেটাই নয়, আমি বলবো প্রত্যেকটা পর্ব, কারণ প্রভু যেরকম আজকে দর্শন গুলো দেখিয়েছেন। অনেকেই আছেন যে ঘরে যারা আছেন, যারা যেতে পারছে না, কিন্তু বৃন্দাবনে যাওয়া তাদের খুব ইচ্ছা, তাদের দর্শনের খুব ইচ্ছা, কিন্তু তারা পাচ্ছে না, হয় শারীরিক কিংবা কোনো আর্থিক কোনো দিক দিয়ে তার যাওয়া সম্ভব হয়ে উঠছে না। অনেক সময় অর্থনৈতিক অবস্থা ভালো থাকলেও রাধারানীর কৃপা না হলে পরে সেখানে আমরা যেতে পারি না। তো এই যে যেগুলো যদি আমরা শেয়ার করে, তা সে যদি ঘরে বসে দর্শন করে, সে যদি রাধারানীর কাছে প্রার্থনা করে, সে যদি সেই ধামে যেতে পারে, তাহলে পরে সেই যে সে যে ধামে গিয়ে সে যে যে উপলব্ধি করতে পারবে, রাধারানীর যে কৃপা পাবে, তার থেকে ডবল কৃপা আপনি পাবেন, কারণ আপনি যাওয়ার জন্য সহায়তা করেছেন। তো আমি বলবো যে প্রভুর যে কোনো প্রোগ্রাম গুলো আপনারা একে অপরকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, শুধু যে ফেসবুকে, এই নয় যে আমি যতজনকে জানি ততজনকে না, এর থেকে বাইরেও যে আমার নিজের ফেসবুক পেজে পোস্ট করলাম বা তাকেও বললাম যে প্লিজ তুমি একটু শেয়ার করো, তো এরকম কথোপকথনের দ্বারাও আমরা অপরকে বলতে পারি। আর তারপরেও আর এক দিক তো আমরা এটা শেয়ার করতে পারি যে যে কথাগুলো আমরা প্রভুর কাছ থেকে শুনছি সেগুলো আমাদের মানে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী, যাদেরকেই আমরা সুযোগ পাবো সেই কথাগুলো যদি আমরা বলি। যেরকম আমাদের গ্রুপের অনেক মাতাজিরাই আছেন যে প্রভু যেগুলো বলেন সেগুলো তারা তাদের মতন করে, তারা খুব সুন্দর করে প্রচার করছেন। কয়েকটা আমি এই এবার যে ট্রিপ ছিল জগন্নাথপুরীতে, তো সেখানে যাওয়ার পরে কয়েক বেশ কিছু মাতাজিদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তো তাদের মুখ থেকে শুনেছি যে তারা প্রচার করছেন, যে প্রভু যেগুলো বলেন সেগুলো তারা প্রচার করছেন। তা শুনে আমার এত ভালো লেগেছে যে কি বলবো, যে মাতাজিরা এত সুন্দর ভাবে প্রচার করছেন। তো আপনারাও সেইভাবে যদি চান আপনারা করতে পারেন। আর একটা যেটা আমি বলেছিলাম বৈশাখ মাসের প্রথম দিকে, যে আপনারা এটা করতে পারেন যে আপনারা প্রচার করছেন, যে আমাদের আত্মীয় স্বজন হোক বা বন্ধু বান্ধব হোক, যাদের সঙ্গে আপনারা প্রচার কথোপকথন হচ্ছে বা বলছেন, তারা একটু করে শুরু করছে যে একাদশী করা বা জপ করা শুরু করাচ্ছেন, তো তাদেরকে নিয়ে আপনারা একটা করতে পারেন গ্রুপ তৈরি করে, যে মাসে একবার বা দু মাসে একবার প্রভুর সঙ্গে তাদের একবার যে একটা প্রোগ্রাম সেট করলেন জুমের মাধ্যম দিয়ে, যে প্রভুর সঙ্গে তাদের একবার সাক্ষাৎ হলো বা প্রভু সেখানে গিয়ে একটা ক্লাসের মাধ্যম দিয়ে যে আর কিভাবে তারা এগোতে পারে, এরকম আপনারা কিন্তু করতে পারেন। যে সারাক্ষণ আমি শুনলাম আমি করলাম এরকমটা না, এটা আমরা যত সবার সঙ্গে শেয়ার করব তত আমরা উৎসাহ পাব। কারণ উৎসাহটা আসবে তখনই যখন আমি নিজে কিছু অন্যের সঙ্গে শেয়ার করব। আমরা দেখবেন নিজেরাই
কোনো কাজ করতে গেলে নিজে নিজে করলে পরে একটা সময় উৎসাহ আমরা হারিয়ে ফেলি, কিন্তু যখনই 10 জন মিলে কোনো কাজ করি, আমি যদি উৎসাহটা হারিয়ে ফেলি অন্যের উৎসাহ দেখে, তখন আমার মধ্যে উৎসাহ আসবে যে না, ও করছে, আমি করতে আমাকেও করতে হবে, আমি পারবো। যেটা আমার মধ্যে হয়েছে যে জুমে যখন ক্লাস আমি প্রথম প্রথম যুক্ত হই, তো তখন আমার যেহেতু এখানে টাইমের অনেকটা ডিফারেন্স, তো অনেক সময় আমার মনে হতো আমি পারবো না, উৎসাহ হারিয়ে ফেলতাম। কিন্তু তারপরে যখন দেখতাম যে কত মাতাজিরা আছেন যে তাদের মানে সংসার সামলে তারপরও তারা মানে ঝুঁকে পড়ছেন, তারপরও ক্লাস বন্ধ দিচ্ছেন না, তো এগুলো দেখে আমার মধ্যে উৎসাহ, এই যে এরকম প্রভু এত দেখুন সারা দিন দর্শন করিয়েছেন। আমরা সবাই যারা ফেসবুকের সঙ্গে প্রভুর সঙ্গে যুক্ত রয়েছি, সবাই দেখেছি যে প্রভু সারা দিন দর্শনে ছিলেন, তারপরেও এসেও গীতার ক্লাস, প্লাস আবার প্রশ্ন উত্তর, যে সবাই বসে থাকবেন আপনারা প্রশ্নের উত্তর নেওয়ার জন্য, তো এগুলো দেখে আমরা কত উৎসাহ পাই। তো আমরা যদি এটার সঙ্গে যুক্ত না থাকতাম তাহলে এই উৎসাহটা আমরা পেতাম না। তো এই কারণে বলবো যে আপনারা এরকম গ্রুপ করুন, করে আপনারা একত্রিত করে মানে মাসে হোক বা 2 মাসে হোক, একবার করে প্রভুর সঙ্গে আপনারা একটা করে ক্লাস অ্যাটেন্ড করুন, দেখবেন আরো আমরা ভক্তিটাকে আরো নতুন ভাবে জেনে আরো সামনের দিকে আমরা এগোতে পারবো। তো ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, যদি আজকে আমাদের টাইমটা একটু শর্ট টাইমের হবে, কারণ প্রভু অলরেডি টায়ার, তবুও আমাদের প্রতি এত তার কৃপা যে তার মধ্যে আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রভু রয়েছেন আমাদের সঙ্গে। তো আপনারা কোনো পর্বই শেয়ার করতে ভুলবেন না, গীতা, ভাগবতম, চৈতন্য চৈতামৃত, প্রভুপাদের উক্তি, উপদেশামৃত, তো এগুলো প্রত্যেকটা ক্লাসই হচ্ছে সবার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। সাগরিকা মণ্ডল মাতাজি, ধন্যবাদ যে আপনি 12 জনকে শেয়ার করেছেন, ধন্যবাদ। তো প্রভুর তো আসুন আমরা সবাই মিলে প্রভুর মঙ্গল কামনার্থে, তিনি যাতে শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে এবং আধ্যাত্মিকতার দিক দিয়ে যেন তিনি সবসময় তার স্থিতিতে না থাকেন, এবং তিনি যেন তার যে আধ্যাত্মিকতা আরো দিনের দিন যেন তার আরো উন্নতি হয়, সেই মঙ্গল কামনার্থে আসুন আমরা সবাই মিলে ভগবানের কাছে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা প্রার্থনা করি। তো আপনারা যারা আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সবাই আমার সঙ্গে বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী পার্ষদী গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নমদাস ঠাকুর কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, শ্রী পার্ষদ নিত্যানন্দ প্রভুজি কি জয়, হরে কৃষ্ণ প্রণাম প্রভু আপনার শ্রী রক্ত উচ্চারণ করুন। লীলাশ্বরী মাতাজি কি জয়। হ্যাঁ বলুন। তো এই প্রশ্নটা হয়ে গেছিল তো নাকি এটা হবে? তো প্রশ্ন করেছেন বিজয় সরকার, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম, মাতাজি প্রণাম, প্রণাম আপনার চরণে। আমার বাবা মা দুজনেই প্রসাদভোজী, আমার বাবা মারা গেছেন, তার জপমালা কি আমরা কেউ জপ করতে পারবো, দয়া করে একটু জানাবেন। না করলে ভালো, কারণ যে ওটা ওনার চিন্তা চেতনার দ্বারা ওই মালা দিয়ে জপ করেছে, ওটা আপনি ঠাকুর ঘরে রেখে দিন, আপনি একটা আলাদা মালা নিন, সেটা বেস্ট। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন পরান্ত দাস, তো আপনাকে ধন্যবাদ, প্লিজ আপনারা কেউ রিপিট করবেন না। পরান্ত দাস, আপনি রেগুলার আমি দেখেছি আপনি সব সময় উপস্থিত থাকেন, কিন্তু আপনি সব থেকে বেশি রিপিট করেন, তো আজকে আমি বলতে বাধ্য হলাম, সরি টু সে, কিন্তু প্লিজ রিপিটটা না করলে খুশি হব, ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
পরান্ত দাস, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আপনার একটা পোস্টে বলেছেন, কেউ আমাদের আঘাত করলে তারপর সে যদি ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দিতে। কিসে যে আঘাত করেছে সেটা যেন ভুলে না যায়। প্রভু, আপনার ক্লাস আমি সবার কাছে শেয়ার করি। আমি আপনার এই কথাটা পোস্ট করেছি, তখন একজন প্রশ্ন করেছে, কাউকে মন থেকে ক্ষমা করে দিলে আঘাত কেন মনে রাখবো? কৃপা করে যদি একটু বলেন। এই কথাটার অর্থ হচ্ছে আপনি তাকে মন থেকে ক্ষমা করে দেবেন, কিন্তু শিক্ষাটাকে কখনো ভুললে হবে না। যে সে এই ধরনের ব্যক্তিত্বের লোক, নাহলে তো আপনি তার কাছ থেকে আবার ধোকা খাবেন। এর জন্য আপনি কাউকে মন থেকে ক্ষমা করে দেবেন, কিন্তু তার শিক্ষাটাকে, তার সে যে আপনাকে জীবনের একটা চরম শিক্ষা দিয়েছে, সেটা কখনো ভুলে যাওয়া যাবে না। এটা হচ্ছে বাংলায় কথা বলে, কি বলে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। এর জন্য আপনি হৃদয় থেকে তাকে ক্ষমা করে দেবেন, কিন্তু তার থেকে যে আপনি শিক্ষাটা পেলেন সেটাকে কখনো ভোলা যাবে না। তা নাহলে তো আপনি বারবার ধোকা খেতে থাকবেন, ধোকার ডালনা খেতে থাকবেন তখন। পরবর্তী প্রশ্ন করেছেন সাগরিকা মন্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি চরণে কোটি কোটি প্রণাম। প্রণাম আপনার চরণে। প্রভু, রাধারানী ও সখীদের যে কুঞ্জ সাজানো লীলা শুনেছি, কুঞ্জগুলো কোন জায়গাতে সাজানো? প্রভু ভুল হলে ক্ষমা করবেন। আমি রাধারানী ও সখীদের যে কুঞ্জ সাজানো লীলা শুনেছি, কুঞ্জগুলো কোন জায়গায় সাজায়? এখন তো সেই কুঞ্জ নেই, যে কোনো জায়গায় সাজায়। নিধুবনে কুঞ্জ সাজায়, বংশীবটে কুঞ্জ সাজায়, রাধাকুণ্ডে কুঞ্জ সাজায়। বুঝতে পারিস, কুঞ্জ মানে হচ্ছে আপনার লতা পাতা দিয়ে, ফুল দিয়ে সুন্দর করে তার জন্য একটা ঘর বানানো, যেখানে সে তার প্রেমিককে নিয়ে আনন্দ উপভোগ করবে। সেটা আমরা যেটাকে এখন বলি ফ্ল্যাট বাড়ি, বউকে নিয়ে থাকতে, প্রেমিককে নিয়ে থাকতে ফ্ল্যাট বাড়ি দরকার। এটা হচ্ছে গোপীদের ভাষায় হচ্ছে নিকুঞ্জ সাজায়। তারা তো এই সমস্ত ইটকাট পাথরে, তারা সবচেয়ে হাইলি রোম্যান্টিক ছিল। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন সাহা সোহান্তা, আপনাকে ধন্যবাদ। প্রভু, আমি যদি সকালে তিন মালা করি, আবার বিকালে যদি তিন মালা করি, তবে কি বিকালের মালা করার সময় কি আবার বড় গুটির থেকে শুরু করব? হ্যাঁ, আপনি বেজোড় সংখ্যায় জপমালা রাখলে শুরুতে আপনি ছোট গুটি দিয়ে শুরু করবেন, আর জপমালা যদি জোর সংখ্যায় করে রাখেন তাহলে যখনই শুরু করবেন তখন আপনি বড় গুটি দিকে শুরু করবেন। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন তীর্থা বোস, না তিথি বোস, তীর্থ তীর্থ বোস, তীর্থ বোস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু। প্রশ্ন, প্রভু, অনেকে গৃহস্থ ভক্ত আছেন, তাদের গৃহে ভগবানের শ্রী বিগ্রহ থাকে এবং সেখানে ভগবানের নিত্য সেবা হয়। এখন গৃহস্থ ভক্তরা যদি পরিবারের সকলে মিলে ধাম ভ্রমণ করতে যেতে চায়, তাহলে ভগবানের নিত্য সেবার তো বিঘ্ন ঘটবে, এক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে ভগবানকে শয়ন দিয়ে যেতে হবে, এবং মানসে মন দিয়ে যে তীর্থে যাবে সেখানকার সকলের আরতির সময় সে আরতিতে যুক্ত হয়ে মনে তার ভগবানকেও পূজা করবে। সে যখন তীর্থে প্রসাদ পাবে তখন মনে মনে ওই প্রসাদটা ভগবানকে, তার ঘরে ভগবানকে ভোগ লাগাবে, এইভাবে সে পূজা করবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন নিশীত অধিকারী, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, যে সমস্ত ভক্তদের প্রভু বলা হয় এটা কি ঠিক? ঠিক, প্রভু কি তো এক, ভক্তদের প্রভু বলা হয় এটা কি ঠিক না বেঠিক? প্রভু তো একজন,
ভগবানে আমরা জানি আসলে এটা কি, হরে কৃষ্ণ প্রণাম। আপনার কথাটা ঠিক, কিন্তু আপনি উপলব্ধি করতে পারেন না, এর জন্য এটা বেঠিক। একটা কথা হচ্ছে, সোনা তো একটা পর্বতকেও যদি সোনার পর্বত হয় সেটাকেও সোনা বলে, আর একটা সোনার যদি কানের তা হয় সেটাকেও সোনা বলে, এক সমুদ্র জলকেও জল বলে, এক গ্লাস জলকেও জল বলে। তাই প্রভু তো একজনই, কিন্তু সেই প্রভুর ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশকে তো প্রভু বলবে। জীবেরও স্বরূপ হয় নিত্য কৃষ্ণ, মামে বংশ জীবলোক জীবভূত সনাতন। ভগবান কৃষ্ণ বলছে মামে বংশ, জীব হচ্ছে আমার অংশ। তা আমরা যেহেতু ভগবানের অংশ, তাহলে আমরাও ভগবানের যেহেতু অংশ, তাই আমাদেরকে কি বলে ডাকা উচিত? প্রভু বলেই ডাকা উচিত। বুঝতে পারছি। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন লোকনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম জানাই। প্রভু শ্রাবণ মাসে কিভাবে দেবাদিদেব মহাদেবের মাথায় জল দিতে হয় এবং কিভাবে পূজা করলে মহাদেব প্রসন্ন হন, কৃপা করে একটু বলে দিন। সুন্দর। শ্রাবণ মাসে কিভাবে মহাদেবের মাথায় জল দেওয়া হয়? আপনি জীবনে কখনো এটা দেখেননি, জল কিভাবে ঢালে? আপনি শিবের মন্দিরে যাবেন, সেখানে প্র্যাকটিক্যাল দেখতে পারবেন কিভাবে জল দিয়ে জল ঢালে। ঠিক আছে, এটার উত্তর আমি দিলাম না, ওটা আপনি প্র্যাকটিক্যাল দেখবেন যে মানুষ কি এরকম করে ঢালে নাকি এরকম করে ঢালে। কারণ কি, আমাকে তাহলে তো আপনাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে। আপনি যে প্রশ্ন করেছেন শ্রাবণ মাসে কিভাবে জল ঢালে, এটা আপনি ওখানে প্র্যাকটিক্যাল গেলে জানবেন। আর কিভাবে পূজা করলে মহাদেব প্রসন্ন হয়? মহাদেব প্রসন্ন হন যদি আপনি তার এই শ্রাবণ মাসে বেশি ভগবানের নাম, ভগবানের কথা, শিবের সামনে বসে নাম জপ করেন ভগবানের এবং ভাগবত অধ্যয়ন করেন, তাহলে শিব বেশি প্রসন্ন হয়। কারণ এই মাসে শ্রাবণ শব্দের হচ্ছে শ্রবণ, এজন্য শিব এই মাসে বসে শুধু ভাগবত শ্রবণ করে। ঠিক আছে, আর ভগবানের নিবেদিত প্রসাদ যদি শিবজিকে নিবেদন করেন তাহলে শিব অধিক প্রসন্ন হয়। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন বিপ্লব বেরা, আপনাকে ধন্যবাদ। প্রভু আপনার চরণে চরণ কমলে কোটি কোটি প্রণাম। আপনি বৃন্দাবনের যেই ভাবে দর্শন করান, তাই রাধারানী ভগবানের কাছে প্রার্থনা করি যেমন আপনা যেন আপনাকে সুস্থ রাখুক। হরে কৃষ্ণ হরে অসংখ্য কৃষ্ণ হরে কৃষ্ণ ধন্যবাদ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে, কৃপা ধন্যবাদ। রাখবেন। হ্যাঁ, ভগবান যেন সব লীলাশ্বরী মাতাজি বলবে আমার হয়ে। বলুন। হ্যাঁ বিপ্লবীরা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি আমাদের সকলের প্রার্থনা করা উচিত ভগবানের কাছে, যাতে প্রভু যে উদ্যোগটা নিয়েছেন যে সবাইকে তিনি ধাম দর্শন করানো, ভগবানের কথা শ্রবণ করানো, তো এটাতে তিনি যেন সবসময় সবসময় যেন এটার সঙ্গে যুক্ত থাকেন এবং সেটা সুস্থভাবে, কারণ প্রভু সুস্থ থাকলেই আমরা সবাই সুস্থভাবে ভগবানকে যে ভগবানের কথাগুলো উপলব্ধি করে সুস্থ থাকতে পারবো এবং ধাম দর্শন করে ধামের মাহাত্ম্য উপলব্ধি করতে পারবো। কারণ আমরা তো যেতেই পারি, অসুবিধা নেই, অনেকে আমরা যেতে, কিন্তু উপলব্ধিটা হচ্ছে মেন। তো প্রভু যেভাবে আমাদেরকে ধামের কথাগুলো বলেন, সেগুলো অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা তার মানে আলাদাই একটা জগৎ সৃষ্টি হয়, যেটা আমরা কোনোভাবেই পাবো না। তো এটাই হচ্ছে মেন জিনিস। তো সবাই আমাদের যারা আমরা সবাই প্রভুর সঙ্গে যুক্ত রয়েছি, সবারই প্রার্থনা করা উচিত যে তিনি যেন সব সময় সুস্থ এবং এভাবে তিনি যেন যুক্ত থাকেন তার সেবাতে, রাধারানী যেন তার প্রতি তার কৃপা বর্ষণ করেন, এটাই আমাদের প্রার্থনা রাধারানীর কাছে। ধন্যবাদ মাতাজি। পরবর্তী প্রশ্ন করেছেন বর্ষা ঘোষ, আপনাকে ধন্যবাদ। প্রভু হরে কৃষ্ণ প্রণাম। আমরা দামোদর মাস থেকে প্রসাদ পাচ্ছি, হরি বল, ধন্যবাদ। হরি বল।
আচ্ছা, আমার মা আগে মনসা পুজো করতো, লোকে বলে একবার নাকি তা শুরু করলে আর বাদ দেওয়া যায় না, এটা কি ঠিক প্রভু? দেবদেবীর পূজা একবার শুরু করলে ওটা বন্ধ করা উচিত না, তাহলে দেবদেবী আপনার উপরে অ্যাকশন নিতে পারে। তাই আমরা সেদিন ক্লাসে আলোচনা করেছিলাম এই টপিক্সের উপরে ভগবদ গীতায়, যে এর জন্য আমাদের অনেক কিছু ভেবে চিন্তে পূজা আদি বাড়াতে হবে, যদি বাড়াই তো ওটা কন্টিনিউ রাখতে হবে, বুঝতে পেরেছি, নাহলে এটা অপরাধ। নেক্সট, সুমেন ধুলি 18টা গ্রুপে শেয়ার কর, 18টা শেয়ার করেছেন, আরে বল, ধন্যবাদ, থ্যাংক ইউ, প্লিজ সবাই একটু শেয়ার করতে, কেউ ভুলবেন না, একজনকে পারলেও, আপনার যদি একজন পরিচিত থাকে সেই একজনকে আপনি শেয়ার করুন, কিন্তু শেয়ার করুন, তো শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী প্রশ্ন করেছেন সুবর্ণ দাস, আপনাকে ধন্যবাদ সুবর্ণা দাস। সুবর্ণা দাস, আপনাকে ধন্যবাদ। প্রভু, একাদশীতে কি তুলসী গাছে জল দেওয়া যায়? হ্যাঁ, একাদশীতে তুলসী গাছে জল দিতে পার, তুলসী গাছে কোনোদিন জল দেওয়া বন্ধ না, কোনোদিন, শুধু চয়ন করাটা বন্ধ 2 দিন, একাদশী আর দ্বাদশী, কিন্তু জল আপনি 365 দিনই দিতে পারবেন। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন বিজয় কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ। তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে আর একবার রিমাইন্ড করি, প্লিজ কেউ শেয়ার করতে বলবেন না, আশা করছি সবাই খুব সুন্দর করে শেয়ার করছেন, আর যারা প্রশ্ন করছেন প্লিজ রিপিট করবেন না, আর আমাদের প্রশ্ন নেওয়ার টাইম আজকে এগারোটা টাইম আজকে সুন্দর নিতেন যখন বলবে শেষ, লীলাশ্বরী মালী যখন বলবে শেষ তখন শেষ। তাহলে আজকে কোনো অসুবিধা নেই, আপনারা প্রশ্ন করুন, টাইম আজকে প্রশ্ন নেওয়ার টাইম আজকে নেই, যেহেতু প্রশ্ন আমাদের না হোমওয়ার্ক মানে নেই, আমরা 12টা পর্যন্ত ক্লাস করব আর 1 ঘন্টা, ঠিক তাই এক আছে, ঘন্টার মধ্যে 11টা 7 বাজে, 12টার মধ্যে আমরা যত পর্যন্ত যেতে পারবো তত পর্যন্তই শেষ। আচ্ছা তাহলে জেনে নিলেন। তো আপনাদের যদি কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে প্লিজ করুন, যতদূর সম্ভব আমরা চেষ্টা করব। আর আরেকটা হচ্ছে যে যারা প্রশ্ন করছেন প্লিজ উপস্থিত থাকবেন, যারা যুক্ত রয়েছেন প্লিজ চেষ্টা করবেন শেষ পর্যন্ত উপস্থিত থাকার, কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর প্লিজ যেটা মেন শেয়ার করতে কেউ ভুলবেন না। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো বিজয় কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি প্রণাম। প্রভু, আজ বর্ষানা মন্দিরে গিয়ে যে আপনি লাইভ দিয়েছেন, সে তো অনেক উঁচুতে, কতগুলো সিঁড়ি পাড়ি দিতে হয় প্রভু, আবার নিচে নেমে যে লাচি ও লাসি সেবা করলেন, অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে এত সুন্দর জায়গা দেখানোর জন্য। হরে কৃষ্ণ, আমি লস্যি পাইনি তাহলে আমার গলা খারাপ হয়ে যাবে, লীলাশ্বরী মাতাজি আমাকে বকা দেবে, আপনি গলাটা খারাপ করেছেন, এবার ভক্তদের কিভাবে ক্লাস দেবেন। সো আমি সাধারণত লাস্যি নেই না, দই গলা খারাপ করে দিতে পারে, ভক্তদের পাওয়ার না। আচ্ছা, কবিতা জানা মাতাজি আপনাকে ধন্যবাদ, হরে কৃষ্ণ মাতাজি আপনার চরণ প্রণাম, প্রণাম মাতাজি আপনার চরণ। আচ্ছা, আপনার অহৈতুকি কৃপায় 12টার পরও আমাদের জন্য এত কষ্ট করেন, রাধারানী কৃপা করবেন, ধন্যবাদ মাতাজি, কৃপা করবেন যেন ওটা কন্টিনিউ করে যেতে পারি, আপনাদের চরণ ছায়া আমাকে রাখবেন, তাই আপনাদের কাছে প্রার্থনা। হরে কৃষ্ণ, ধন্যবাদ। লোকনাথ দাস, আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন, তো প্লিজ আর রিপিট করবেন না। পরবর্তী প্রশ্ন করেছেন
রাসা কি রাসা পরায়ণ গৌর দাস, পরায়ণ রাসা রাসা পরায়ণ গৌরদাস, রাসা পরায়ণ গৌর দাস আপনার চরণে প্রণাম করব। রসপরায়ণ গৌরদাস। রাসা আপনাকে ধন্যবাদ এবং প্রশ্ন করা। আচ্ছা, হরে কৃষ্ণ গীতা পাঠ করে আমার জ্ঞান অর্জন করতে সক্ষম হয়ে। আচ্ছা, হরে কৃষ্ণ প্রণাম, গীতা পাঠ করে আমার জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি কিন্তু উপলব্ধি করতে সক্ষম হচ্ছি না, আমি কি করব? আপনি বারবার শুনতে থাকুন, শুনতে শুনতে কারোর মধ্যে উপলব্ধি আসে, একদিনে উপলব্ধি আসবে না, আপনি শুনতে শুনতে তারপরে আপনার মধ্যে উপলব্ধি আসবে। আপনি কিছুদিন শুনতে থাকুন টানা, তারপরে উপলব্ধি আপনি আপ আসবে। রান্না প্রথম একদিন রান্না করলেই তার মধ্যে উপলব্ধি আসে না, কি করে ভালো করে রান্না করতে হবে? রান্না করতে করতে যখন এক্সপার্ট হবে তখন তার মধ্যে উপলব্ধি আসে যে কি করে রান্নাকে আরো টেস্টি করা যায়। পরবর্তী প্রশ্ন করেছেন নারায়ণী দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম আপনার চরণে প্রভু, আমি 107টা গ্রুপে শেয়ার করেছি। হরি বল, ধন্যবাদ, দুটো বেড়েছে। হরে কৃষ্ণ প্রভু, আমি প্রতিদিন সকালে জপ করতে পারি না, বিকালে স্কুল থেকে ফিরে তখন জপ করি। প্রভু আমি বসে জপ করতে পারি না, আমার পায়ের ব্যথা শুরু হয়, আমি হেঁটে হেঁটে জপ করি, এতে কি আমার অপরাধ হয় প্রভু? কৃপা কোনো করে দিবেন। অপরাধ নেই, আপনার কোনো অপরাধ নেই, আপনি যেটা করছেন এক্সাক্ট করছেন, শুধু মন দিয়ে এবং প্রত্যেকটা শব্দ শুনে শুনে জপটা করবেন, এইটা হচ্ছে অনুরোধ। ঠিক আছে, নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন মদন মোদি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, প্রণাম প্রণাম। প্রভু আমি জানতে চাই যে প্রত্যেক মানুষের যে গোত্র রয়েছে, উদাহরণ হলো সাণ্ডিল্য সাণ্ডিল্য গোত্র, কাশ্যপ গোত্র ইত্যাদি, তো গোত্র মানেটা কি, এটা জানতে চাওয়ার জন্য অপরাধ ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, হ্যাঁ বলুন। হ্যাঁ মা প্রভু, বলছে গোত্র মানে কি? সরি, আমি একটা পোস্টিং দেখতেছিলাম। হ্যাঁ, মানে একসঙ্গে দুটো কাজ করি সারাদিনে, আমি অত পোস্টিং করতে পারিনি। বুঝতে আপনি পারছেন, ধন্য, জীবনটা আমার তো আর কিছু নেই, শুধু আপনার ভক্তদের জীবনে ধন্য প্রভু। সেবা করতে পারি, এজন্য কান দিয়ে প্রশ্ন শুনছি, হাত দিয়ে প্রশ্ন পোস্টিং করছি। আপনি ধন্য, আপনার মতন প্রণাম আপনার চরণে কোটি কোটি। আমি আপনার সামনে দেখতে পারি, ধন্য। বলুন। না প্রভু, বরং আমি ধন্য। গোত্র মানে কি, এটা হচ্ছে প্রশ্ন করেছেন। কি গোত্র গোত্র মানে হচ্ছে আমরা কোন পরম্পরা থেকে এসেছি, কোন গোত্র। যেরকম আমাদের জানি যারা কশ্যপ ঋষির বংশ থেকে এসেছে তাকে কাশ্যপ গোত্র বলা হয়, যারা জৈমিনী ঋষির ভক্ত থেকে এসেছে তাদের জৈমিনী গোত্র বলা হয়, যারা ভরদ্বাজ ঋষির বংশ থেকে এসেছে তাকে ভরদ্বাজ গোত্র বলা হয়। বুঝতে পেরেছি, কোন জাতি কোন ঋষির থেকে আমরা এসেছি সেটাকে গোত্র বলে, তাই না? যেরকম আমরা, আপনার এই প্রশ্নটা যদি আপনি মিলন মোদী বাংলাদেশি হন তাহলে আপনাকে যদি বলা হয় আপনার গোত্র কি, তখন আপনি বলবেন আমি বাংলাদেশি, আমি ইন্ডিয়ান, আমি অস্ট্রেলিয়ান, আমি অস্ট্রেলিয়ান গোত্রে, কারণ আমি ওই অস্ট্রেলিয়া থেকে এসেছি। আমি বাংলাদেশি কারণ আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি ইন্ডিয়া কারণ আমি ইন্ডিয়া থেকে এসেছি। ঠিক তেমনি আমি যে বংশ থেকে এসেছি সেইটা, আমি বণিক, কেন কি আমি বণিক বংশ থেকে এসেছি,
নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন এ মন্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, দণ্ডবাদ প্রণাম। প্রভু, ঝুলনে দোলানোর সময় যেভাবে আমরা ভগবানকে পূজার আসনে রাখি সেভাবে রাখবো? এ বিষয়ে কিছু জানান হ্যাঁ, ভগবান। আপনি ওভাবেই রাখবেন, অন্যভাবে না। যেভাবে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে থাকে সেভাবেই রাখতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন অশোক কুমার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, রাধে রাধে, রাধে রাধে আপনাকেও শতকোটি দণ্ডবাদ প্রণাম আপনার এবং মাতাজি প্রণাম আপনার চরণেও। প্রভু, আমার প্রশ্ন হলো, 18টি পুরাণ আছে, এর মধ্যে আবার কেউ বলে 6টি পুরাণ সাত্ত্বিক, 6টি পুরাণ রাজসিক ও সাত্ত্বিক, 6টি পুরাণ রাজসিক আর 6টি তামসিক, এটা আবার কি প্রভু যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, পুরাণের মধ্যে বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, সাত্ত্বিক পুরাণ, রাজসিক পুরাণ, তামসিক পুরাণ। এখন আমার একটা প্রশ্ন আছে, খাবার তো খাবার, এর মধ্যে আবার গীতায় কি বলছে? সাত্ত্বিক খাবার, রাজসিক খাবার, তামসিক খাবার। তাই যে পুরাণে ভগবানের ভক্তির কথা বলা হয়েছে সেটা সাত্ত্বিক পুরাণ, যে পুরাণে আপনার সমাজনীতি, রাজনীতি, পলিটিক্স, দেহ এইসব নিয়ে আলোচনা হয়েছে সেটা রাজসিক, আর তামসিক পুরাণ যেখানে কি তমোগুণের স্তরের মানুষের জন্য কথা বলা হয়েছে সেটাকে তামসিক। ভগবদ্ গীতায় ভগবান সমস্ত কিছুকে তিনটা ক্লাসিফিকেশন করেছে, খাবারের মধ্যে তিন ধরনের আছে, কথা তিন ধরনের, চরিত্র তিন ধরনের, চিন্তা চেতনা তিন ধরনের। তাই গ্রন্থের মধ্যেও তিন ধরন রয়েছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। গীতা পড়লে আপনি জানতে পারবেন বিভূতি যুগে সব ভগবান দেখিয়েছে কিভাবে সবকিছুর মধ্যে ক্লাসিফিকেশন হয়। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছে, ও এটা তো হয়ে গেল, পরবর্তী প্রশ্ন করেছেন রূপন কান্তি নাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। যে তুলসী গাছে পূজা ও পরিক্রমা করা হয় সে তুলসী গাছ থেকে মঞ্জুরি নেওয়া যাবে? না হ্যাঁ, সেই গাছের মঞ্জুরি নেওয়া যাবে, নাহলে তো গাছটা নষ্ট হয়ে যাবে, তুলসী তোলা যাবে না। পরান্ত দাস, পা ধরে ক্ষমা চাইতে হবে না, প্রণাম আপনার চরণে। পরান্ত প্রভু, আপনার আপনি এখনো বাচ্চার মতো আছেন, স্ট্যান্ডার্ড হতে হবে কথাবার্তা এখনো, বুঝতে পেরেছেন? বিলাসুরি মাতা বলেছে আমি তো আপনাকে বলি না, কথাবার্তা স্ট্যান্ডার্ড হতে হবে। আপনি যা লিখেছেন, এই যে পা ধরে ক্ষমা চাচ্ছেন, আপনি যখন লেখেন প্রভু আই লাভ ইউ, এগুলো বাচ্চাদের কথা, আপনি বাচ্চা না। এই হেমা বলতে পারে না, আমাদের বৈষ্ণবীয় ভাষায় কথা বলতে হবে না সবার সঙ্গে। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন জয় অধিক অদ্রিয়া দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু ও মাতাজি, আপনাদের চরণে দণ্ডবাদ প্রণাম, প্রণাম আপনার চরণেও। আমি নিয়মিত ভগবত শ্রবণ করি, আপনাদের লাইভ রোজ দেখি, আমার খুব ভালো লাগে। গীতা পাঠ শুনলে কি আমি কিছুটা পুণ্য লাভ করতে পারি? অবশ্যই আপনি প্রতিদিন আমাদের গীতা পাঠ শুনুন, আপনি মহা মহা পুণ্য লাভ করবেন। শুধু পুণ্য না, আপনি এমনকি ভগবত ধামও চলে যেতে পারেন। শুধু হ্যাঁ, শুনতে থাকুন তাহলেই দেখবেন, শুনতে থাকুন তাহলেই দেখবেন যে আপনার মধ্যে ভগবত ধাম যাওয়ার পরিবর্তন এসে যাবে। আপনি শুনতে থাকুন তাহলে আপনি ভগবত ধাম যেতে পারবেন, শুধু মন দিয়ে ঠিক মতো শুনুন। পরবর্তী প্রশ্ন করেছেন জীবপতি কৃষ্ণদাস, তো প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে আরেকবার রিমাইন্ড করে দিই, প্লিজ কেউ শেয়ার করতে ভুলবেন না, যারা এখনো শেয়ার করেননি প্লিজ শেয়ার করে ফেলুন, আর যারা প্রশ্ন করছেন প্লিজ কেউ রিপিট করবেন না, এটা আমি বারবার করে বলছি, যেহেতু প্রথম দিকে মেনটেন হয় কিন্তু শেষের দিকে মেনটেন হয় না, তো প্লিজ কেউ আপনারা রিপিট করবেন না, আর যারা প্রশ্ন করছেন প্লিজ উপস্থিত থাকবেন। আর যেহেতু আজকে আমরা লেটে শুরু করেছি তো আমাদের প্রশ্ন নেওয়ার কোনো
টাইম নেই, তবে আমরা 12টা পর্যন্ত থাকবো। তো এর মধ্যে যারা প্রশ্ন যেভাবে করেছেন সিভিল ইয়ে অনুযায়ী আমি নেওয়ার চেষ্টা করব, যতদূর আমরা সম্ভব 12টা পর্যন্ত যতটা সম্ভব কমপ্লিট করা ততটা আমরা করার চেষ্টা করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এই আশা রাখছি, এবং প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। তো জীবপতি কৃষ্ণ দাস প্রভু প্রশ্ন করেছেন, প্রভুজি মাতাজি প্রণাম, প্রণাম আপনার চরণেও। জীবপতি কৃষ্ণ দাস, প্রশ্ন ভুল হলে ক্ষমা করবেন, শিক্ষা গুরু কোনো ভুল হলে তাকে কিছু বলা বা বা তার সম্বন্ধে আলোচনা করা কি অপরাধ? অবশ্যই অপরাধ, কারণ গুরু আপনার কাছে কোনো ভুল করতে পারেন। আপনি হয়তো যেটাকে ভুল মনে করছেন সেটা আপনার দোষের চোখ দিয়ে দেখছেন, তার অথরিটি আছে শিক্ষাগুরুর, সে তার দোষ বুঝবে এবং আলোচনা করবে, আপনার আমার সেটার অধিকার নেই। বুঝতে পেরেছি। নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন সোনালী সরকার, তাহলে আপনাকে আপনি যদি শিক্ষাগুরুর দোষ ত্রুটি আলোচনা করতে যান, এক সময় কিনা আপনি বলবেন ভগবানের মধ্যে যে দোষ আছে সেটা কি আমরা বলতে পারি না, যে ভগবান এতগুলো মেয়ে নিয়ে নাচানাচি করে রাত্রবেলা, এটা কিরকম? এটা তো ভগবানের সঙ্গে ডিসকাস করা উচিত যে উনি তো এসব করতে পারে না, উনি ভগবান হয়, তখন ভগবানকে আপনি শিক্ষা দিতে চাবেন না? মানুষের অভ্যাস এরকম ব্যাপারে। পরবর্তী প্রশ্ন করেছেন সোনালী সরকার, আপনাকে ধন্যবাদ। প্রভু মাতাজি প্রণাম, প্রণাম। প্রভু 11 দিনের দিন পিণ্ডদান করার কথা বলেছেন, আমাদের এখানে তার আগের দিন নখ দাড়ি মাথা নেড়া হয়, কিন্তু একাদশীর দিন যদি পিণ্ডদান পড়ে তাহলে 12 দিনের দিন পিণ্ডদান করতে বলেছেন, তাহলে নখ দাড়ি চুল কবে কাটবো? প্রণাম। সেটা দশমীর দিন কাটতে হবে, বুঝতে পেরেছেন? সাধারণত পিণ্ডদানের আগের দিন কামানি করে সবকিছু, পরের দিন শ্রাদ্ধ পিণ্ডদান করে, বুঝতে পেরেছেন? একাদশীর দিন এগুলো করা যাবে না, আগের দিন, আর না হয় দ্বাদশীর দিন ভোরে এগুলো করতে হবে। মলয় দাস 17টা শেয়ার করেছেন, হরি বল, ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন লবি দত্ত, আপনাকে ধন্যবাদ। যে তুলসী গাছে পোকা, ও সরি, যে তুলসী গাছে পূজা করি সেটা যদি কোনো কারণে শুকিয়ে যায় তাহলে কি নতুন গাছ লাগাতে পারি? হ্যাঁ, আপনি অবশ্যই লাগাতে পারেন, সেটা যদি শুকিয়ে দেহ রাখে অবশ্যই আপনি একটা নতুন লাগাবেন পূজা করার জন্য, কোনো অপরাধ নেই। নেক্সট। আর যদি নতুন গাছ লাগাই তাহলে পুরানো গাছটাকে কি করব? সেটা আপনি নদীতে দিয়ে দেবেন জলে। নেক্সট প্রশ্নগুলো একটু ফাস্ট নেন, তাহলে আমরা যতটা পারি উত্তর দেবো। পরবর্তী প্রশ্ন করেছেন অঙ্কিতা রায়, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম, আমি রাধা গোবিন্দের চিত্রপটের পূজা করতে চাই, আমাকে কি প্রথমে ব্রাহ্মণ ঠাকুর দিয়ে পূজা করতে হবে নাকি আমি নিজেই করতে পারবো? আপনি নিজেই করতে পারবেন, কোনো সমস্যা নেই, চিত্রপটের পূজা আপনি নিজেই করতে পারবেন, কারণ ওটা তো অলরেডি শুদ্ধ ব্রাহ্মণ দিয়ে মন্দিরে পূজিত হচ্ছে ওই বিগ্রহ। নেক্সট। পরবর্তী প্রশ্ন করেছেন মল্লিকা বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। 19 তারিখে জন্মাষ্টমী, বাড়িতে করব, গোপাল আছে, আমি সব মন্ত্র জানি, সেই মন্ত্র পড়ে ভোগ নিবেদন করতে পারি না পুরোহিত দিয়ে ভোগ দিতে পারি? না, আপনি নিজেই করতে পারেন, কোনো সমস্যা নেই। নন্দোৎসব করব পুরোহিত দিয়ে? হ্যাঁ, করতে পারেন,
কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন স্বপ্ন চূড়া নিজেই আপনাকে। নন্দস্বপ করতে পারে, নন্দস্বপ মানে কি? আপনি খুব রাজভোগ ভগবানের বানিয়ে দেবেন, সুন্দর সুন্দর আইটেম বানিয়ে দেবেন। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন স্বপ্ন চূড়া আপনাকে ধন্যবাদ। প্রভু মাতাজি প্রণাম নেবেন, প্রণাম। প্রভু, 3 তারিখে আমার ভাই ভাইবার পরীক্ষা, আমার জন্য একটু ভগবানকে বলবেন। আপনিও মাতাজি আমাকে কৃপা করবেন, ভুল হলে ক্ষমা করবেন। অবশ্যই প্রভু প্রণাম। ওনার জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রপাত কি জয়, গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। শম্পা চূড়া মাতাজি মাতাজির পরীক্ষার ভালো রেজাল্ট হোক কি জয়, জয় তিনি ভালো কৃষ্ণ ভক্ত হতে পারো কি জয়। জয় গৌর প্রমাণ। হরি হরি বল। তো আপনারা যারা উপস্থিত আছেন প্লিজ কেউ শেয়ার করতে ভুলবেন না, যাদের প্রশ্ন আছে আপনারা করে ফেলুন, কারণ আমরা 12টা পর্যন্ত থাকব। তো এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে বা কোনো কমেন্ট থাকে আপনারা জানাতে পারেন। আর এই পর্যন্ত যারা প্রশ্ন করেছেন কিন্তু উত্তর পাননি তারা এখন করতে পারেন। আর কোনো প্রশ্ন নেই? হ্যাঁ বুঝে আসছি। মাখন মাখন মজুমদার, মাখন মজুমদার আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি প্রণাম প্রণাম। আমার প্রশ্ন হলো, একাদশীর দিন কোনো সাবান শ্যাম্পু ব্যবহার করা যায় না? নমস্কার প্রণাম। হ্যাঁ একাদশীর দিন সাবান শ্যাম্পু ব্যবহার করা উচিত না ইন্দ্রিয় তৃপ্তির জন্য। তবে আপনার যদি খুব ঘাম হয়েছে, শরীর থেকে দুর্গন্ধ আছে, তারপরে আপনি লেট্রিনে গিয়েছেন, আপনার হাত তো সাবান লাগাতে হবে, হ্যাঁ না? আপনার চুল হয়তো দেখতে সুন্দর লাগছে না, ভগবানের সামনে সুন্দর করে সাজুগুজু করে যেতে হবে, রাধারানী কৃষ্ণের কাছে সুন্দর করে সাজ, তো সেই ক্ষেত্রে আপনি শ্যাম্পু সাবান লাগাতে পারে। কিন্তু আপনি যদি ওই একাদশীর দিন বন্ধুর কোনো বিয়েতে যাচ্ছেন, খুব শ্যাম্পু সাবান এসব দিয়ে এই সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি করতে নিষেধ। ভগবানের জন্য আপনি ইন্দ্রিয় তৃপ্তি করতে পারেন, কিন্তু নিজের জন্য বা অন্যের জন্য এই কথা বলা হচ্ছে। নেক্সট, কারো যদি কোনো প্রশ্ন মিস গিয়ে থাকে যে করেছেন অথচ উত্তর পাননি, প্লিজ ঠিক এখন আছে, আপনারা যদি করতে ওনাদের পারেন। প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। আর আসছে কোনো প্রশ্ন? না প্রভু, নতুন কোনো প্রশ্ন দেখছি না। আচ্ছা, একটা এসছে। পরবর্তী প্রশ্ন করেছেন, চার ধাম, চার ধাম, পরবর্তী প্রশ্ন করেছেন, চার ধাম চান ধ্যান ধারা ধর, যাই হোক, হ্যাঁ পড়ুন। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, যারা আমিষ আহার করে তারা কি তুলসীর মালা দিতে পারে? যদি সে ভক্ত হওয়ার ইচ্ছা আছে, ভক্তি করবে, হ্যাঁ, এবং ভক্তি জীবন খুব শীঘ্রই শুরু করবে, সেই ক্ষেত্রে সে মালা ধারণ করতে পারে। কিন্তু মালাটা যদি সে ফ্যাশন বা কাউকে ইমপ্রেস করার জন্য পরে, তাহলে সেটা না পরাটাই শ্রেয়। নেক্সট, পরবর্তীতে প্রার্থনা করেছেন সুরজ দে, আপনাকে ধন্যবাদ। আমার বোনের জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা প্রার্থনা করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
অবশ্যই। শুভেচ্ছা কামনা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে রাম 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 রাম। রাম রাম হরে হরে। ভগবানের কাছে প্রার্থনা করে উনি সুস্থ হয়ে যেতে ভক্তি করতে পারে, এর জন্য যেন ভগবান সুস্থ করে। নেক্সট, আচ্ছা, শ্রীকৃষ্ণ প্রভু কমান্ড আছে। প্রভু প্রণাম, মাতাজি প্রণাম প্রণাম। ছাদে তুলসী আছে টবে, সেই তুলসী মহারানীর পুজো করি, আরতি করি, পূর্ব দিকে আছে, ওটা ঠিক আছে প্রভু? ছাদে তুলসী আছে টবে, সেই তুলসী মহারানী পুজো করি, আরতি করি, পূর্ব দিকে আছে, কোনো সমস্যা নেই, করুন, খুব ঠিক আছে, কোনো ভুল নেই। নেক্সট, সুরজিৎ সুহান্তা প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ সরস শব্দ, সরস শান্ত, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের প্রণাম জানাই, প্রণাম আপনার চরণেও। আমরা জানতে ইচ্ছা করি যে কেন করোনা বারে বারে আসছে। কেন করোনা বারে বারে আসছে সেটা ভগবান জানে, ওনাকে এই প্রশ্নটা করতে হবে। আর আমাকে যদি করেন তাহলে আমি বলবো আমরা পাপ করছি, এর জন্য বারে বারে করোনা আসছে যাতে আমরা পাপ থেকে মুক্ত থাকি, এর জন্য। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন সুমেন ধুলি, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের চরণে আমার প্রণাম। আমার প্রশ্ন হলো, আপনার যে গীতা ভাগবত ক্লাস কাজ করতে করতে শুনি, এতে কি কোনো অপরাধ হচ্ছে প্রভু? আর কোনো সময় অপরাধ নেই, তবে সর্বদা আপনি কাজের মধ্যে যে শুনেন এটা ঠিক না, মাঝে মধ্যে একান্তে বসে এগুলো শুনলে আরো আপনার রিয়েলাইজেশন বাড়বে, নাহলে কাজের মধ্যে বসে শুনলে অতটা আমাদের মধ্যে রিয়েলাইজেশন আসে না। তাই আপনি কখনো কখনো যখন একটু সময় পান স্থির হয়ে বসে শুনবেন, তাহলে সেটা আরো বেশি ফলপ্রসূ হবে, বুঝতে পেরেছেন? মানে আমরা তো সনাতন গোস্বামী না যে কাজ করতে করতে ভগবানের নাম নিলে আমাদের স্থিতি ভগবানের মধ্যেই থাকবে। নেক্সট, আবার কোনো কোনো সময় খেতে খেতেও শুনি, এতে কি কোনো অপরাধ হচ্ছে? কোনো অপরাধ নেই, আমি উত্তর দিয়েছি, আপনি বুঝতে পেরেছি। আচ্ছা, শ্রীকৃষ্ণ প্রভু ধন্যবাদ আপনাকে, আপনি সবসময় যুক্ত থাকেন এবং খুব সুন্দরভাবে সবাইকে উৎসাহিত করেন শেয়ার করার জন্য। তো অ্যাটলিস্ট সবাই শ্রীকৃষ্ণ প্রভুর কথাটা অন্তত শুনবেন, যে কেউ শেয়ার করতে ভুলবেন না, বেশি বেশি করে শেয়ার করবেন। তো ধন্যবাদ শ্রীকৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের চরণে প্রণাম, প্রণাম আপনার চরণেও। প্রভু, আমি একটা প্রশ্ন করতে পারি? আপনার ভয়ে প্রশ্ন করি না, আপনি ঠিক ফল নেন সেজন্য প্রভু আমি প্রশ্ন করি। আপনি যদি অনুমতি দেন, আজকে না কালকে পরের দিন প্রশ্ন করব প্রভু, দয়া করে যদি বলেন, ঠিক ভুল আছে, হলে আপনি ক্ষমা কালকে করবেন। প্রশ্ন করেন বা আজকেও করতে পারেন, আপনার প্রশ্নটা কি বলুন। আমি এই জন্য আপনাকে প্রশ্ন করতে মানা করি, আপনি যারা নিউ ভক্ত আছে তারা অনেক প্রশ্ন করবে, সেটা আপনি বুঝতে পারেন যে এই প্রশ্নটা করবো, এটা আপনি করে দেন। তারপরে পরবর্তী প্রশ্ন করেছেন পূর্ণিমা পাল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের চরণে প্রণাম, প্রণাম আপনার চরণে। আমার স্বামী মুম্বাই থাকে, উনি একাদশী করতে চান, কিন্তু আগের দিন বা পরের দিন নিরামিষ করা সম্ভব না, উনি কি একাদশী করতে পারেন প্রভু? ভুল হলে ক্ষমা করবেন। আমার স্বামী মুম্বাই থাকে, উনি একাদশী করতে চান, আগের দিন ও পরের দিন নিরামিষ করা সম্ভব না, উনি একাদশী করতে পারেন, পরের দিন কেন নিরামিষ করা সম্ভব নয়? আমার প্রশ্ন হচ্ছে, উনি, আমরা ইউনিভার্সিটিতে প্রচার করি এভাবে, উনি মাছ খাবে, মাছের ঝোল খাবে কিন্তু মাছ খাবে না, এইভাবে করেও যদি সে একাদশী করে তাতেও ভগবান তাকে কৃপা করবে,
আর দ্বাদশীর দিন সে সকালবেলা ব্রেকফাস্টে ওই সমস্ত জিনিস খাবে না, সে যে কোনো ব্রেড বা বাটার দিয়ে ভগবানকে লাগিয়ে সেটা ভগবানকে তুলসী ছাড়া এমনিতে দেখিয়ে খায়। এভাবে কিছু তো কষ্ট করতে হবে, তা না হলে তো ভগবানকে পাওয়া যাবে না, এত সহজভাবে ভগবানকে পাওয়া যাবে না, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হবে মা। নেক্সট কিছু টেকনিক ইউজ করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন পঙ্কজ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ, প্রণাম। প্রণাম। শুদ্ধতা বা পবিত্রতা বলতে আমরা কি বুঝি, কৃপা করে যদি একটু বলতেন। শুদ্ধতা বা পবিত্রতা বলতে মানসিক এবং শারীরিক বাহ্যিক, তার মানে শুদ্ধতা বা পবিত্রতা হচ্ছে আপনি যদি প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, কৃষ্ণ প্রসাদ পান, চার নিয়ম পালন করেন, তাহলে আপনি আভ্যন্তরীণ এবং ভালো সঙ্গ করেন, তাহলে আপনি মানসিক আভ্যন্তরীণ এবং বাহ্যিক দুটো ভাবেই আপনি শুদ্ধতা এবং পবিত্রতা রক্ষা করতে পারবেন। চারটা জিনিস মনে রাখতে হবে, প্রতিদিন জপ করতে হবে, শ্রবণ করতে হবে, কৃষ্ণ প্রসাদ পেতে হবে, সাধু সঙ্গ করতে হবে, স্ট্রিক্টলি চার নিয়ম পালন করতে হবে, এটাকে শুদ্ধতা বলে। শুধু গায়ে সাবান দিলেই শুদ্ধতা হয় না, স্ট্রিক্টলি এইগুলো পালন করলে আপনি শুদ্ধ। নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্ত মল্লিক, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, আমার একটা প্রশ্ন, একাদশীর দিনে কি বিয়ে হয়? না, একাদশীর দিন কোনো কর্ম ভক্তি ছাড়া কোনো কর্ম করলে সেগুলো নিষ্ফল। পরবর্তী প্রশ্ন করেছেন গিরিধারী খুন্তি, আপনাকে ধন্যবাদ। গিরিধারী খুটিয়া, আচ্ছা খুটিয়া, আপনার হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের চরণে দণ্ডবাদ, প্রণাম। প্রণাম আপনার চরণে। আমার প্রশ্ন হলো কি প্রভুদের কি গোপ হ্যাঁ, প্রভুদের কি গোপ রাখতে নেই? কেন রাখতে নেই? ভুল হলে ক্ষমা করবেন। কারণ শাস্ত্রে বলছে প্রভুদের গোপ রাখলে চুলে, চুল হচ্ছে অপবিত্র, এটা লেগে যখন কোনো খাবার ভিতরে যায় তখন ওটা অপবিত্র হয়ে যায়, বুঝতে পেরেছি, ওটাকে গোমাংস তুল্য বলা হয়, এর জন্য প্রভুদের গোপ রাখতে নেই, বুঝতে পেরেছি। এখন বলবেন যে আমরা দেখি যারা ব্রত করে এটা, সেটা তো সে ব্রতের জন্য, বুঝতে পেরেছি, তখন সেটা চিন্ময়, কিন্তু আমরা যখন গোপ রাখি ওটাতে স্টাইল করি, এইভাবে কাটি, এইভাবে ভাঁজ দিয়ে উঠাই, ময়ূরের পঙ্খার মতো রাখি, এই এর জন্য এগুলো করা উচিত না। পরবর্তী প্রশ্ন করেছেন শুভ্রা রায়, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম নেবেন আপনারা? প্রণাম। আমি রোজ গোপাল গোবিন্দর পূজা করি, জপ করি, গীতা পাঠ করি, কিন্তু আমিষ আহার, এটা কি আমি পাপ করছি? না, কোনো পাপ করছেন না, আপনি এগুলো করতে থাকেন, আমিষ আহার এমনিতেই আপনার কাছ থেকে চলে যাবে, বেশি দিন লাগবে না, ঠিক ঠিক মতন ওগুলো করেন, আমিষ আপনার থেকে দৌড়ে পালাবে, তাই আপনি কোনো চিন্তা করেন না মা, আপনি সুন্দর করে করুন। ওই শুভ্র রায় ব্যানার্জি, আপনি এগুলো করতে থাকুন, একদিন আপনার থেকে আমিষ, মানে আপনার কাছে আমিষ খাওয়াটা বৃতৃষ্ণা লাগবে। আচ্ছা, শুভ্রা রায় ব্যানার্জি আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে কি আপনাদের গীতা ক্লাসে কিভাবে জয়েন করব? হরে কৃষ্ণ, প্রণাম। আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনার সঙ্গে কথা বলবো, তারপর আপনি কি কিভাবে জয়েন করতে হবে সেটা আমি দেখবো। আচ্ছা, সুরজ দে লিখেছেন, প্রভু তুলসী গাছ অর্ধেক শুকিয়ে গিয়েছে, আমি এই গাছটার সাথে আরেকটি গাছ রোপণ করেছি, এতে কি কোনো সমস্যা হবে? কি করেছে? উনি লিখেছেন যে তুলসী গাছ, তার মানে অর্ধেকটা শুকিয়ে গেছে আর অর্ধেকটা জীবিত আছে, তো সেই গাছটার সঙ্গে আর একটা গাছ উনি রোপণ করেছেন, তো সেটা কি ঠিক আছে? না, কোনো অপরাধ নেই, কোনো অপরাধ নেই, তবে আপনি একটা কাজ করুন, যে গাছটা শুকিয়ে যাচ্ছে নিশ্চিত সেটা কোনো পোকায় ধরছে বা কিছু ধরছে, আপনি নিম পাতা গরম জলের মধ্যে ফুটিয়ে
তারপর জলটা পুরোপুরি ঠান্ডা করে ওর উপরে একটু ছিরকা দিন দু তিন দিন, দেখবেন ওর হয়তো ফাঙ্গাস টাঙ্গাস পড়েছে, ওগুলো ঠিক হয়ে গেলে ও আবার সতেজ হয়ে উঠবে। পরবর্তী প্রশ্ন করেছেন মল্লিকা বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। প্রণাম মাতাজি, প্রণাম প্রভু, প্রণাম। গলায় তুলসীর মালার সাথে রাধা মাধবের লকেট আছে, তাতে কি অপরাধ হবে? সবাই বলে রাধা মাধবের জল গায়ে পড়ে, কি করব? এগুলো যারা বলে তারা শাস্ত্র জানে না। শাস্ত্রে বলেছে প্রতিদিন আমাদের কি করা উচিত, সর্বতীর্থে স্নান করা উচিত। এর জন্য গলায় যদি তুলসীর মালা থাকে, যখন তুলসীর মালাকে স্পর্শ করে জল আমার শরীরে স্পর্শ করে, তখন আমার সর্বতীর্থে স্নান হয়। কারণ শাস্ত্রে বলছে সমস্ত তীর্থ তুলসীতে বিরাজমান, বুঝতে পেরেছি? তাই এই সমস্ত মানুষ হচ্ছে কোনো শাস্ত্র জানে না, নিজের মন গড়া এই সমস্ত মেন্টাল কনকশনের কথা বলে মানুষকে ভ্রষ্ট করে। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন নান্টু এসসিএইচ, আপনাকে ধন্যবাদ। আমাদের ধর্মের সকল মত ও পথকে কি সমন্বয় করা যায় যাতে করে আমাদের ধর্মের উত্তরোত্তর উন্নতি সাধন হবে? কি বলছে, আমাদের ধর্মের সকল মত পথকে কি করে সমন্বয় করা যায় যাতে আমাদের ধর্মের উন্নতি সাধন? আগে আমার একটা প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে যদি বৈচিত্র্য না থাকে আপনি সব সমন্বয় করতে পারবেন? তাহলে তো আপনার স্ত্রীকে, আপনার বাবা এবং আপনাকে একই রকম দেখতে হবে। তা আপনার স্ত্রী স্বামীকে আর শ্বশুরকে একই রকম দেখতে পারবে? কোনো কিছুর সমন্বয় হবে না। ভগবান যেভাবে যেটা দিয়ে দিয়েছে সেইভাবে সেটা হবে। এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই কিভাবে সমন্বয় হবে। আপনি ঠিক মতন ভক্তি করুন, ভগবান জানে কখন কিভাবে কোনটা সমন্বয় করতে হবে। বুঝতে পেরেছি? শ্রীল প্রভুপাদ এই জগতে সমন্বয়, এই জগতে সব বড় বড় কি বলে বিদেশি কান্ট্রি সমন্বয় করার নাম করে পতাকা আরো বাড়াচ্ছে, আর শ্রীল প্রভুপাদ ভক্তি শিখাচ্ছে, ভক্তি করে মানুষ সব আপনি আপ সমন্বয় হচ্ছে। এর জন্য আপনি আগে নিজে ভক্তি করুন, সমন্বয় কিভাবে হবে ঠিক ভগবান আপ সবাইকে করে দেবে। আগে যদি ভক্তি না করেন কোনোদিন আপনি সমন্বয় চলতে পারবেন না, বরঞ্চ অসমন্বয় থাকবে। নেক্সট, আচ্ছা, আর একটা প্রশ্ন করেছেন উনি, যে আমরা কেন নিজের মতটাকে বড় ভেবে অন্যের মতটাকে ছোট করে চাপিয়ে দিই? এসব দার্শনিক কথা বলে লাভ নেই। আগে নিজে আপনি অন্যেরটা বড় করে ধরেন কিনা সেটা আগে আপনি বলুন। আপনি সবারটা বড় করে ধরেন কিনা সবার কথা? আপনাকে যখন আপনার দোষটা চাপিয়ে দেওয়া হবে তখন তো আপনি বলবেন আমারটা বড়। আগে নিজেকে, এগুলো হচ্ছে ইয়ে কথা, মানে মানে একটু নাম যশের কথা। প্র্যাকটিক্যাল সেকশনে বোঝা যাবে আপনি কতটা নিজের কথা কম বোঝেন, অন্যেরটা বেশি বোঝেন, তাই না? কথাগুলো দার্শনিক, কিন্তু আপনার কথাগুলো দার্শনিক কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আর একটা আপনি ফলো করেন না। আমি যদি আপনাকে হাতে ধরিয়ে দেই আর একটা আপনি নিজেও ফলো করেন না, না? এখন যদি আমি দেখি যে মন্দিরে আপনি গিয়েছেন, হাজারো লোকের ভিড়, আপনার বাবাও বৃদ্ধ আর একটা গরিব লোক সেও বৃদ্ধ, কাকে আগে মন্দিরে ঢুকাবেন? আপনার বাবার লাইনটা আগে দেবেন, গরিব লোকের লাইনটা আগে দেবেন না। সমন্বয় করতে চান পারবেন, সে তো করবেন না। তাই ওইসব এসব বড় বড় কথা অনেকে বলে, ওগুলো শুধু কি বলে কাগজের খাতায় ভাল লাগে, রিয়েলিটির খাতায় সব নিয়ে আসেন, তখন বোঝা যাবে যে কি করতে পারে। আপনার স্ত্রী দাঁড়িয়ে আছে গরমের মধ্যে, আর পিছনে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে গরিব, আপনি তাকে আগে খেতে পাঠাবেন না নিজের বউকে আগে পাঠিয়ে দেবেন, বা নিজের বোনকে আগে পাঠিয়ে দেবেন? বাস্তবতায় অনেক কিছু বোঝা যায় যে কি করতে পারবেন। সমন্বয় সমন্বয় বেশি করেন না, আগে ভক্তি করেন, তাহলে এমনিতেই সমন্বয় হবে না? নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন গোপাল কর্মকার, আপনাকে ধন্যবাদ। প্রভু, আমার প্রশ্ন, আমরা যে বাজার থেকে কিনে আনি সাবান, লিখেছে নারু আর্টস, এই করছে না প্রশ্নটা, আগের প্রশ্নটা, হ্যাঁ নারু আর্টসই তো করেছে। লিখেছে ধন্যবাদ সুন্দর উত্তর দেওয়ার জন্য, শুভ প্রণাম।
হ্যাঁ প্রভু, দেখুন আমি যে উত্তর দেই না বাস্তবতার খাতিরে দিই, আমি কোন উত্তর আপনাকে গীতা ভাগবত থেকে পড়ে দেই না, প্র্যাকটিক্যাল যেটা সেইটা, যেটা প্র্যাকটিক্যাল ওই সমন্বয়, সমন্বয় আছে, সমন্বয় আপনি কিভাবে করবেন? ভগবানই এই জগতে সবকিছুর মধ্যে মানে বৈচিত্র্য রাখার জন্য, এখন যদি সমন্বয় করেন তাহলে তো দিন আর রাতকে এক করে ফেলতে হবে, দিন আর রাতকে এক হবে। যদি আমরা সমন্বয় করতে চাই তাহলে ভগবান কেন দিন আর রাতকে আলাদা করেছে? ভগবান দিন রাতকে আলাদা করেছে, এখন যদি সমন্বয় করেন তাহলে ভগবান কেন নারী আর পুরুষ আলাদা বানাতো? ভগবান তো নারী পুরুষ এক বানাতো। আপনি যদি সমন্বয় করেন তাহলে কেন নারীর পেটে বাচ্চা হবে, কেন পুরুষের পেটে বাচ্চা হতে পারবে না? সমন্বয় করেন কেন নদীর জল ঘোলা হবে, সমুদ্রের জল লবণাক্ত হবে, জল তো একই, সমন্বয় করেন। আর বেশি বললাম না, একটা দুটো উদাহরণ দিলাম। মেয়েরা বাচ্চা উৎপাদন করতে পারবে, ছেলেরা কেন পারবে না? সমন্বয় করেন। নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন গোপাল কর্মকার, আপনাকে ধন্যবাদ। প্রভু আমার প্রশ্ন, আমরা যে বাজার থেকে কিনে আনি সাবু, তাতে তো আটা ময়দা থাকে, এতে কি একাদশী বা উপাস হয়? ওটা খাওয়া যাবে না, এর জন্যই তো যে সাবুতে আটা ময়দা থাকে সেটা খাওয়া যাবে না, এর জন্যই তো আমরা বলি বড় দানার সাবু খেতে হবে। ইস্কন বা গৌড়ীয় মঠ যে অরিয়েন্টেড সাবু তারা বিক্রি করে সেগুলো খেতে হবে। আর যদি আপনার কাছে ডাউট হয় যে না এটা কি থাকতে পারে, তাহলে আপনি ওটা স্কিপ করবেন, বুঝতে পেরেছেন? নেক্সট আর একটা আছে যে অনেকেই রুটি খায়, তাতে কি একাদশী হয় প্রভু? তাহলে ওটা আটাদশী হয়, একাদশী হয় না, আটাদশী। রুটি তো গম জাতীয় খাবার, শাস্ত্রে বলা আছে একাদশীতে গম জাতীয় খাবার খাওয়া যাবে না। নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন বাসনা মহন্ত, আপনাকে এটা ধন্যবাদ। ফার্স্ট জানতে হবে। প্রভু মাতাজি আপনাদের চরণে প্রণাম প্রণাম। প্রভু আমার প্রশ্ন হলো, আমি দ্বাদশীর দিন ভগবানকে চিরাভোগ নিবেদন করি, সেই প্রসাদ নিয়ে পালন করি, এতে কি আমার অপরাধ হয়? না, কোনো অপরাধ হয় না, আপনি এটা করতে পারবেন মা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন নিতাই দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু আমরা প্রসাদী প্যাকেট জাত বিস্কুটের গায়ে উপাদান লেখা দেখে কি খাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, উপাদান দেখে তারপর খেতে হবে, যদি ভেজিটেরিয়ান উপাদান হয় তাহলে আপনি খেতে পারবে। পরবর্তী প্রশ্ন করেছেন অশোক কুমার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, রাধে রাধে, অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম। প্রভু আমার প্রশ্ন হলো, ক্ষমা করবেন প্রভু, সাত্ত্বিক পুরাণ কি কি, রাজসিক পুরাণ কি কি এবং তামসিক পুরাণ কি কি? এগুলো আপনাকে মুখস্থ, আমার নেই তো, আমার বুদ্ধি মানে মেমোরি কম। সাত্ত্বিক পুরাণ এক কথা হচ্ছে যে পুরাণে ভক্তি তত্ত্বের উপরে বেস করে লিখেছে তাকে সাত্ত্বিক, যে পুরাণে কর্মকাণ্ডীয় বিধিবিধানের উপরে বেস করে লিখেছে সেগুলো রাজসিক, আর যে পুরাণে কাম বাসনার কথা বেশি প্রায়োরিটি দিয়েছে সেটাকে তামসিক। যেরকম স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ, গরুড় পুরাণ, এগুলো সাত্ত্বিক পুরাণ, বুঝতে পেরেছেন? নেক্সট পরবর্তী প্রশ্ন করেছেন শ্রী রূপচন্দ কুমার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভক্ত হতে হলে কি নিয়ম পালন করা উচিত প্রণাম? ইসকন মন্দিরে জয়েন করুন, সব জানতে পারবে, ব্রহ্মচারীতে জয়েন করুন। পরবর্তী প্রশ্ন করেছেন প্রেমশ্রী রাধিকা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি প্রণাম। আমার একটা প্রশ্ন হলো যে, আমরা যদি তুলসী পাতা চয়ন করি, তখন যদি ডাল ভেঙে যায় তাহলে তো অপরাধ হয়, তবে আবার যে অনেকে তুলসী পাতার ডাল পাতা কাটার দিয়ে কাটে কেটে ফেলে, সেটা কতটা সঠিক যদি সেটা কৃপা? মস্ত বড় অপরাধ, যারা কাটে মস্ত বড় অপরাধ, কখনো তুলসী পাতার ডাল কাটা যাবে না, ভাঙা যাবে না, বুঝতে পেরেছেন? যদি সেটা দেহ রেখেছে সেটা আলাদা বিষয়, তখন সেটা তুলে জলে দিতে হবে, কিন্তু এমনিতে যে গাছ সতেজ সেটা কাটা যাবে না, ভাঙাও যাবে না, যে করে এটা অপরাধ।
মস্ত বড় অপরাধ। পরবর্তী প্রশ্ন করেছেন সৌমা, কি সৌমা সোমদেব, দে, আপনাকে ধন্যবাদ। সোমদেব, হরে কৃষ্ণ প্রভু। ও আচ্ছা, আমি সৌমার মা চুমকি দে। আচ্ছা, চুমকি দে বলছেন, ধন্যবাদ। আমি মা কালী ও গোপালের স্বপ্ন প্রায় দেখি, তার জন্য আমার কি করা উচিত? এর কারণ হচ্ছে আপনার গোপালের কোনো মন্দিরে গোপালের উদ্দেশ্যে ভোগ লাগানো উচিত, এবং গোপাল এবং কালীমা আপনাকে স্বপ্ন দিয়ে এটা বুঝাচ্ছে যে আপনি যাতে ভক্তি করেন। মনে রাখবেন, ভগবানকে স্বপ্ন দেখলে ভগবান আপনার কাছে এটা চায়, যেরকম মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে বুঝতে হবে সেই তার উদ্দেশ্যে প্রসাদ নিবেদন করতে বলে, আর ভগবানকে স্বপ্নে দেখলে বুঝবেন ভগবান আপনাকে ইশারা দিচ্ছে আপনি যাতে ভক্তি জীবন শুরু করেন, এটা সে আপনার কাছে চায়। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন শুভঙ্কর দেবনাথ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের চরণে প্রণাম। প্রণাম আপনার চরণে প্রভু। কিছুদিন আগে বিয়ে করেছি, আমাদের জন্য আশীর্বাদ করবেন, সাথে ভগবানের হরি নাম বল, হরি হর সংকীর্তন ভগবানের সব। কাছে আমরা প্রার্থনা করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে রাম 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 হরে হরে। রাম হরে হরে। শুভঙ্কর প্রভুর জীবন যেন কৃষ্ণ ভাবনাময় হয়, ইন্দ্রিয় তৃপ্তির জন্য যেন যার জীবন না হয়, ভগবান যেন ইন্দ্রিয় তৃপ্তি থেকে তারা পূর্ণরূপে মুক্ত রাখে, শুধু ভগবানের নাম কথা আদর্শ গৃহস্থ জীবন পালনের প্রতি তার সুমতি রাখে, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন পায়েল, পলাশ, পলাশ, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আমার প্রশ্ন প্রভু, আমি কি বাড়িতে আলাদা আমি এক বাড়িতে আলাদা আমার শ্বশুর মা ভাসুরের কাছ থেকেও তো আমি আলাদা, পুজো করি রাধা গোবিন্দ, শ্বশুর শাশুড়ি মা আলাদা পুজো করেন নিজের ঠাকুর ঘরে, আমি আলাদা ঠাকুরের আসন রেখেছি, সেটা কি ঠিক না ভুল? ক্ষমা করবেন, আলাদা করলেই ভালো, সে দেব দেবীর পূজা করে, আপনি রাধা কৃষ্ণের পূজা করেন, এতে কোনো অপরাধ নেই, যার যার পার্সোনাল অল্টার থাকতে পারবে, এতে কোনো অপরাধ নেই, তাই না? প্রত্যেকটা গোপীরই পার্সোনাল কৃষ্ণ ছিল, মানে পার্সোনালি তারা কৃষ্ণকে ডাকতো, ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা কি বলে গোস্বামীদের আলাদা আলাদা কৃষ্ণ ছিল, সমস্যা নেই। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন রত্নদাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের আতুল চরণে শতকোটি প্রণাম। প্রণাম আপনার চরণেও। একজনে দুটি মালাতে জপ করতে পারবে? না, একজনে দুটা মালাতে জপ করতে পারবে না, একটা মালাতেই জপ করতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন না হলে এখন প্রশ্ন করতে পারেন কেন পারবে না, তাহলে তার কাছে মালাটা ফ্যাশন হয়ে দাঁড়াবে, তাহলে এখন দুটো থেকে আবার চারটা বানাবে, শ্বশুর বাড়ি গেলে একটা মালা থাকবে, বাবার বাড়ি গেলে একটা মালা থাকবে, দোকানে একটা মালা থাকবে, অফিসে একটা মালা থাকবে, বাসায় একটা মালা থাকবে, শপিং এ গেলে একটা মালা থাকবে, তখন ফ্যাশন হয়ে যাবে জামা প্যান্টের মতো, মালা একটাই থাকবে। পরবর্তী প্রশ্ন করেছেন সুরজ শাহান দুয়া, আপনাকে সরস ধন্যবাদ। শান্ত, হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ, প্রণাম। প্রণাম প্রভু, জাগতিক সমস্যা সমাধানে আপনারা পাঠ প্রবচন এড়িয়ে থাকেন কেন? জাগতিক সমস্যা সমাধানে আপনারা পাঠ প্রবচন এড়িয়ে থাকেন কেন? যেমন সরকার, জনবিরোধী ও কর্মী। এগুলো ফালতু প্রশ্ন, এখানে কোনো পলিটিক্যাল প্রশ্ন করে কোনো লাভ নেই, এর উত্তর আমরা জানি না, আধ্যাত্মিক প্রশ্ন করতে হবে, এগুলো নিয়ে আপনি পেপারে লেখালেখি করেন কাজ হবে, আপনি কিছু ফলোয়ার্স পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন করেছেন মল্লিকা বিশ্বাস, আপনাকে। ভাগবতটা পড়তেন আর বুঝতেন তাহলে আর আপনি প্রশ্ন করতেন না, ভগবান কৃষ্ণ বলছে যতক্ষণে তুমি আমাকে না বুঝবে আমার শাস্ত্রকে না বুঝবে তোমার জীবনে শুধু সমস্যাই দেখবে। দেখেন ভক্তদের জীবনে সমস্যা দেখে, ওরা আপনার মতো একটাও কেউ প্রশ্ন করেছে?
কারণ আপনি জাগতিক, এর জন্য আপনি সবসময় সমস্যা দেখেন, আমরা তো কোনো সমস্যা দেখি না। আমাদের তো গীতায় বলে দিয়েছে ভগবান, দুঃখালয়ম অশ্বশ্বতম, এই জড়জগতের দুঃখ আর সমস্যা, তাই আমরা কোনো জায়গায় প্রশ্ন করি না এগুলা। আমরা প্রশ্ন করি কিভাবে ভালো ভক্তি করতে হবে, তাহলে আমরা জানি সব সমস্যার সমাধান হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন, নাম লিখুন। কত সমস্যা ছিল, তারা ভক্তি করেছে, সমস্যা চলে গেছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন মল্লিকা বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম, মাতাজি প্রণাম। আমরা বেড়াতে যাব, বাড়িতে কেউ থাকবে না, আমি ভগবানের চিত্রপট নিয়ে যাই সাথে, ভগবানের পুজো করি, তাতে আমার অপরাধ হবে? কোনো অপরাধ নেই। পরবর্তী প্রশ্ন করেছেন বলি দত্ত, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপ প্রণাম নেবেন। প্রণাম, আমার একটি প্রশ্ন, মালা জপ করতে করতে কি হরি কথা বা এই প্রশ্ন উত্তর শোনা যাবে, যদি কৃপা না, করে বলেন। মালা জপের সময় এগুলো করা যায়, জপের সময় জপ আর ক্লাসের সময় ক্লাস, বুঝতে পেরেছি, এটা মনে রাখতে হবে। এই প্রশ্নটা করুন, পরবর্তী প্রশ্ন করেছেন তাহলে শ্রীকৃষ্ণ, এটা মস্ত বড় অপরাধ যদি আপনি জপের সময়, কারণ আমরা জানি নাম অপরাধের একটা অপরাধ হচ্ছে অন্য মনস্ক হয়ে জপ করা, মানে অন্য কিছুতে মন দিয়ে আপনি জপ করছেন, এটা অপরাধ। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ, তো ধন্যবাদ প্রভু আপনাকে। প্রশ্ন করতে চেয়েছেন সেই জন্য। হরে কৃষ্ণ প্রভু, 4 মাসে, 4 মাসে বলে বিয়ে করতে নাই, আর বিয়ে করলে ভালো হবে প্রভু? না, চাতুর্মাসে বিয়ে না করাই ভালো, কারণ এই 4 মাস ইন্দ্রিয় তৃপ্তির মাস না, এর জন্য এই 4 মাসে বিবাহ না করলে ভালো, বুঝতে পেরেছি। আর বিবাহ করতে পারে, বিবাহ করে কোনো ইন্দ্রিয় তৃপ্তি করতে পারবে না এই 4 মাস, তাহলে সে বিবাহ করতে পারে, বুঝতে পেরেছি। যদি এই সংকল্পে সে বিবাহ করে তাহলে ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করেছেন নিতাই দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। যে তুলসী বৃক্ষে পূজা করা হয় সেই গাছের মঞ্জুরি গুলো কি করব, ভগবানের সেই চরণে গাছের বাঁধব? মঞ্জুরি গুলো তুলে ভগবানের চরণে চন্দন লাগিয়ে দিবে আর ধুয়ে সেগুলো ভোগের মধ্যে দিতে পারবে, ঠিক আছে। ভোগের মধ্যে কিন্তু তুলসী মঞ্জুরি বা তুলসীতে চন্দন লাগিয়ে দেবেন না, শুধু ধুয়ে দেবেন, আর চরণে যখন দিবেন মঞ্জুরি বা তুলসী, সেটা চন্দন লাগিয়ে দেবেন। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন মৌসুমী দত্ত, আপনাকে ধন্যবাদ। প্রণাম প্রভু মাতাজি, নববিধা ভক্তি বিষয়ে যদি একটু বলেন। এটা আপনি আমার গীতা ভাগবতের ক্লাস শুনুন, সেখানে ইন ডিটেলস আপনি পাবেন। পরবর্তী প্রশ্ন করেছেন প্রণামী, প্রণামী সাহা, প্রণাম পূর্ণিমা সাহা, পূর্ণিমা, পূর্ণিমা সাহা, আপনাকে ধন্যবাদ। প্রণামী সাহা, সরি, প্রণামী সাহা। তুলসী মঞ্জুরি কাটা যাবে কিভাবে? না, তুলসী মঞ্জুরি কাটা যাবে না, তুলতে হবে, তুলতে হবে, ভেঙে তুলতে হবে, কাটা যাবে না। পরবর্তী প্রশ্ন করেছেন গোপাল কর্মকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, প্রণাম প্রণাম। প্রশ্ন হচ্ছে, আমি গীতা পড়ার সময় পাই না, আমি মুখে জয় গীতা জয় গীতা জয় গীতা মনে হবে মনে না, বলি, হবে তাতে না, কি হবে? এটা হবে না। গীতা পড়তে হবে, কোনো শর্টকাট নেই, গীতা পড়া ছাড়া আর কোনো শর্টকাট নেই। জয় গীতা, জয় গীতা বললে গীতা পড়া হবে না, গীতা পড়ে উপলব্ধি করতে হবে, জীবনকে গীতার মতো করে সাজাতে হবে, সেইটা হচ্ছে গীতা পড়া। জয় গীতা, জয় গীতা করলে হবে না, কোনো শর্টকাট নেই, সব কিছুতে আজকাল শর্টকাট শিখে গেছেন না, এখন ভগবানকেও শর্টকাট করছেন। পরবর্তী প্রশ্ন করেছেন নিতাই দাস, ধন্যবাদ পুনরায় প্রশ্ন করার জন্য। প্রভু, গুরুদেবকে স্বপ্ন দেখা হয়েছে কয়েকবার, কেন এবং কারণ কারণ? হচ্ছে গুরুদেবকে স্বপ্ন দেখলে এটা বুঝতে হবে যে আপনি ঠিক করে ভক্তি করছেন না, এর জন্য গুরুদেব স্বপ্নে আসছে আর বলছে তুমি ঠিক করে ভক্তি করছো না, বা তার আদেশ আপনি ঠিক মতন পালন করছে না, এর জন্য গুরুদেব স্বপ্নে আসে।
পরবর্তী প্রশ্ন করেছেন মধুসূদন দাস, সুবর্ণ আপনাকে দাস, গুরুদেব। আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছি, তুলসীতে একাদশীতে জল দান করা যাবে, কোনো সমস্যা নেই। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন মধুসূদন দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, আপনাদের অতুল চরণ প্রণাম প্রণাম। একটি শিশুর পিতামহ দাদু পরলোকগত হয়েছেন, এখন ওই শিশুর মুখে অন্নপ্রাশনমূলক প্রসাদ দেওয়া যাবে? হ্যাঁ, ভগবানের প্রসাদ সে কেউ মারা গেলেও খাওয়াতে পারবে, কোনো সমস্যা নেই। ভগবানের প্রসাদ খাওয়াতে কোনো শুচি অশুচি কোনো কিছুর বাদ বিচার নেই। ভগবত প্রসাদ যে কোনো পরিস্থিতিতে সে গ্রহণ করতে পারবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন সমীর সরকার, আপনাকে ধন্যবাদ। প্রভু আপনার কাছে আমার একটি প্রশ্ন, আমাদের সমাজের মানুষেরা কেন একসাথে মন্দিরে আসেন? আমি তো এটা প্রশ্ন প্রথম শুনলাম জীবনে। আমাদের সমাজে মানুষেরা একসাথে মন্দিরে আসেন, তাহলে ওনার কি আলাদা আলাদা মন্দিরে আসবে? সবাই কি একসাথে মন্দিরে যায়? সবাই তো আলাদাই যায়। এই প্রশ্নের অর্থ আমি কিছু বুঝলাম না। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন তুঙ্গবিদ্যা দেবী দাসী মাতাজি, আপনাকে ধন্যবাদ। সত্যি প্রভু আপনা আপনার চরণে সত শত শত কোটি প্রণাম। আপনার জবাবের তুলনা নেই। আপনার সমস্ত লাইভ শোনার চেষ্টা করি, খুব ভালো লাগে। আপনার জন্ম এই জগতে হতে হতে চাই, কিন্তু সব ক্লাসে টাইম দিতে পারবো না, কারণ আমাদের একটা নামহট্ট চলে, তাতে টাইম দিতে হয়। কোনো সমস্যা না, আপনি নামার্থ করে আর বাকি যখন সময় পান আপনি অনলাইনে আমাদের ক্লাস শুনুন, প্রশ্নোত্তর শুনুন, ঠিক আছে? প্রচার তো অবশ্যই করতে হবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন শান্তা সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু মাতাজি, হরে আচ্ছা মাতাজি, যে সমস্যার সময় ভগবানকে কি ভোগ লাগানো যায় বাড়িতে যদি কেউ না থাকে? যদি কোনো কেউ বাড়িতে না থাকে, তখন সে মাতাজি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সে ভোগ লাগাতে পারবে, ঘরের ভোগ, কোনো সমস্যা নেই। তবে যদি বাড়িতে অল্টারনেট কেউ থাকে ভোগ লাগানো, স্বামী বা ছেলে মেয়ে, তাকে দিয়ে লাগাতে পারে। আর যদি কেউ না থাকে, তখন উনি স্নান আদি করে শুদ্ধ বস্ত্র পরে নিজের ঘরের ভোগ নিজে লাগাতে পারবে। পরবর্তী প্রশ্ন করেছেন বাসনা মহন্ত, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তুলসী চয়ন করার সঠিক সময় কখন? সকালবেলা, সকালবেলা সূর্য মানে জাস্ট প্রথমে উঠেছে, 7টা 8টার মধ্যে চয়ন করলে ভালো, যেন প্রখর রৌদ্রের মধ্যে না চয়ন করে। মাইল্ডের সময় মানে ঠান্ডা সময় তুলতে হবে। পরবর্তী প্রশ্ন করেছেন নাবনী দাস, আপনাকে ধন্যবাদ। জয় নিতে প্রভু মাতাজি প্রণাম। আচ্ছা, যখন তুলসী মালা গলায় ধারণ করেছি, স্নানের সময় সেই জল আমাদের গা বেয়ে পায়ে পড়ছে, সেটা কি অপরাধ হচ্ছে? কি প্রশ্ন করেছে? উনি বলছেন যে গলায় যে তুলসী মালা রয়েছে, তো স্নানের সময় সেই তুলসী ধোয়া জল পায়ে পড়ছে, তো এটাতে কি কোনো অপরাধ? তাহলে আমরা কি তুলসী মালা খুলে তারপর স্নান করি? কোন বৈষ্ণব আচার্য কি তুলসী মালা খুলে স্নান করে না? হ্যাঁ, এত চিন্তা করে ফেলেছে, আপনি এটা চিন্তা করেন না আমার হৃদয়ের মধ্যে? আপনারা এটা কখনো চিন্তা করেন না, আমাদের হৃদয়ের মধ্যে তো পরমাত্মা রূপে ভগবান আছে। আমি যে মাছ খাচ্ছি, আমি যে মাংস খাচ্ছি, কারো নিন্দা করছি, কারোর সম্পর্কে খারাপ চিন্তা করছি, ওটা ভগবানকে স্পর্শ করছে, ভগবানের ওটা খারাপ লাগছে, এটা চিন্তা করেছেন কখনো? নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন দুদি দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রশ্ন হলো প্রাত্যহিক পূজার নিয়ম যদি কৃপা করে একটু বলেন। এটা আপনাকে ইস্কন মন্দিরে পূজারী কোর্স করায়, সেখানে আপনি ভর্তি হন, সব জানতে পারবেন। পরবর্তী প্রশ্ন করেছেন দিলীপ,
পাত্র, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভুজি, ধর্মগুলোর মধ্যে সনাতন ধর্ম যদি সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে বাকি ধর্মগুলো কিভাবে এলো? কোন বাকিগুলো ধর্ম না, বাকিগুলো বিভিন্ন রাস্তায় সনাতন ধর্মকে পালন করা, তাই না? যেরকম আপনাকে পিএইচডি ডিগ্রি আছে, তো পিএইচডি ডিগ্রিতে যেতে হলে বিভিন্ন উপায়ে, কেউ সমাজ বিজ্ঞানে পিএইচডি করতে পারে, কেউ ইংরেজিতে পিএইচডি করতে পারে, কেউ গণিতে পিএইচডি করতে পারে, বুঝতে পেরেছি? এর জন্য মানুষের চেতনার জন্য আলাদা আলাদা ধর্ম এসেছে, বুঝতে পেরেছেন? সবার চেতনা এক না, তাই যার যেরকম চেতনা ভগবান তাকে সেইভাবে ধর্মকে অ্যাক্সেস করার জন্য দিয়েছে, কিন্তু আলটিমেটলি তাকে সনাতনের চিন্তাই নিয়ে আসবে, বুঝতে পেরেছি? যেরকম আমরা খাবারের মধ্যে চেতনা অনুসারে দেই না, বাচ্চার ছোট চেতনা, ও বেশি ঝাল খেতে পারবে না, এর জন্য ওর মাইল্ড খাবার বানাই, বড়রা একটু ঝাল টাল খেতে পারবে, তার ডায়াবেটিস রোগীর সুইট বানাই না, কারণ কি তার সুইট খেলে প্রবলেম, এর জন্য মানুষের চিন্তা চেতনা অনুসারে সবকিছু হয়। নেক্সট, পরবর্তী প্রশ্ন করেছেন বিপ্লব বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, আপনার রাতুল চরণে প্রণাম। প্রণাম প্রভু, বাংলাদেশ থেকে বলছি। প্রভু, আমি অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই মালা জপে মন বসাতে পারছি না, কি করি প্রভু? প্রণাম। আপনি একটা কাজ করেন, কিছুদিন মন্দিরে থাকুন, সকালবেলা উঠে ভক্তদের সঙ্গে জপ করুন, দেখবেন আপনার পলিসি ঠিক মতো, কারণ আপনার এখন আর আপনাকে ট্যাবলেটে কাজ হবে না, এখন আপনাকে ইঞ্জেকশন নিতে হবে। ইঞ্জেকশন হচ্ছে সাধু সঙ্গে থেকে যখন জপ করবেন, রোগ যখন গাড়িয়ে যায় তখন কি করে, তখন খালি ট্যাবলেট দেয় না, সঙ্গে ইঞ্জেকশন পুশ করে, আপনাকে একদিন ইঞ্জেকশন পুশ করতে হবে, সেটা হচ্ছে সাধু সঙ্গে থেকে জপ করতে হবে, তাহলে আপনার ঠিক ঠিক মতন হবে। পরবর্তী প্রশ্ন করেছেন মিঠু দত্ত, আপনাকে ধন্যবাদ। প্রভু মাতাজি প্রণাম। প্রণাম প্রভু, রাতের আকাশে তারা ছোটা দেখা কি খারাপ না ভালো? বাবা, এটা তো কখনো শুনিনি, এগুলো তো রোমান্টিক কথা মনে হচ্ছে, দেখতে পারেন কোনো সমস্যা নেই, তবে দেখে কৃষ্ণকে মনে করেন, অন্য কিছু আবার মনে করেন না। তাহলে ঠিক আছে, আমরা এই পর্যন্ত বিশ্রাম দিচ্ছি, একবারে পুরো কমপ্লিট করে দিয়েছি যা প্রশ্ন আছে, কৈলাসরী মায়ের কৃপায়। হ্যাঁ, এর জন্য আমি খুব সংক্ষেপে একবারে এক এক লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করছি, যাতে সব প্রশ্নগুলো হয়ে যায়। তো সকল ভক্তের পারমার্থিক, আধ্যাত্মিক, শারীরিক, মানসিক, আর্থিক কল্যাণের জন্য আমরা একবার ভগবানের কাছে প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়াদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়, লীলাশ্বরী মাতাজি কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। ঠিক আছে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন, আগামীকাল আবার আমরা বৈদিক প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসব, ভারতীয় টাইম রাত 9টায়, বাংলাদেশি রাত 9:30টায়। ঠিক আছে, এখন আপনারা বিশ্রাম নিন, আর প্রশ্ন করার দরকার নেই, মানে এখন আপনারা টায়ার্ড আছেন, ঠিক আছে, আমরা কালকে আবার, সানডে আছে, হরিয়ালি তীজ আছে বৃন্দাবনে, তো আপনারা বিশ্রাম নিন, কালকে আমরা আপনাদের আবার প্রশ্ন উত্তর দেবো, আপনার টাইমের সময় আসুন, তাহলে তাড়াতাড়ি প্রশ্নগুলো করতে পারবেন, আমরা উত্তর দেবো, কারণ আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করে 15-20 মিনিট আমরা শুধু বসে থাকি, প্রশ্ন আসে না, যখন লাস্টে আসে তখন অনেক জমা হয়ে যায়, এর জন্য আপনার টাইমে আসবেন, তাহলে আপনার প্রশ্নটা সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, আপনারা তো টাইম জানেন, ওটার একটু হেরফের হয়, এর জন্য আপনারা আমাদের অনলাইনে ওই 9টা থেকে ক্লাস শুনতে থাকবেন, টক করে যখনই আমরা স্টার্ট করবো আপনার প্রশ্নটা করবেন, আপনার উত্তরটা ফার্স্টই পেয়ে যাবেন, আর যদি কোনো করে না পান আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস করে দেবেন প্রশ্নটা, আমি উত্তর দিয়ে দেবো। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। হরে লীলাশ্বরী মাতাজি ইন করবে, হরে কৃষ্ণ। যারা উপস্থিত আছেন এবং পরবর্তীতে উপস্থিত হবেন, তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের চরণে বিনম্র প্রণাম। এইভাবে আপনারা প্রোগ্রামটাকে সাপোর্ট করছেন,
তার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো আশা করব এইভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন এবং সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে আসবেন, নতুন নতুন প্রশ্ন, সেটার জন্য দরকার প্রচুর পরিমাণে শেয়ার। তো প্লিজ কেউ শেয়ার করতে ভুলবেন না। আর প্রভু এত সুন্দরভাবে উত্তর দিচ্ছেন যে যেগুলো আমরা মানে ইজিলি ক্যাচ আপ করে সেটা আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। তো যে আমাদের এত উপকার করছেন, তো তার জন্য আমাদের সব সময় ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। তো আসুন আমরা সবাই মিলে ভগবানের কাছে আরো একবার প্রার্থনা করি, যাতে তিনি মানসিক শারীরিক সব দিক দিয়ে রাধা রানী তাকে সুস্থ রাখুক এবং তিনি যে সেবা করছেন সেটা যেন তিনি কন্টিনিউ করে দিতে পারেন। তো আসুন আমরা সবাই মিলে একবার ভগবানের কাছে প্রার্থনা করি হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারা এবং ধন্যবাদও প্রদান করি। তো আপনারাও বলুন আমার সঙ্গে যারা উপস্থিত আছেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীপার্ষাদি গৌড় ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, শ্রীপার্ষদ নিত্যানন্দ প্রভুজি কি জয়, এবং ফেসবুক লাইভে যারা উপস্থিত আছেন তাদের জয় জয়কার কি জয়। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ লীলা শ্রীমতী কি জয়, গৌড় শিল প্রমাণ দে, প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, শ্রীপার্ষদ নিত্যানন্দ প্রভু কি জয়। হরে কৃষ্ণ, শুভরাত্রি, তো দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভক্তিতে থাকুন, হ্যাভ এ গুড নাইট, সি ইউ টুমারো, হরি বল। বেশ।